প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস আয়োজিত আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় আছেন কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং এবং প্রিভেনশন সোসাইটি। আপনাদের সাথে আছি আমি তনিমা চক্রবর্তী। প্রিয় দর্শক, ও অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন দেশ বরেণ্য এবং স্বনামধন্য চিকিৎসক, কিডনি এবং মেডিসিন রোগ বিশেষজ্ঞ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের কিডনি রোগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এম এস আমাত। স্যারকে সত্যি আমরা খুবই আবেগাপ্লুত, আমরা স্যারকে আমাদের মাঝে পেয়েছি। স্যার এত ব্যস্ততার মধ্য থেকে স্যার আমাদেরকে তার মূল্যবান সময় দিয়েছেন। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ অনিমা। এখানে সবার সাথে আমাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করার যে সুযোগ করে দিচ্ছে এই হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস, এই জন্য তাকে শ্রুতি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং অনিমা আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটি খুবই সমসাময়িক এবং আমাদের আশেপাশে এটা কেউ না কেউ এটাতে ভুগছেন। আমাদের সুতরাং আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কিডনি রোগ ভয়াবহ এবং তার প্রতিরোধের করণীয়। এটি হচ্ছেন আমাদের আলোচ্য বিষয়। সবাই বুঝতে পারছেন খুবই সমসাময়িক একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আমি আবারও বলতে চাই, আমরা আজকে আমাদের সাথে অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এর সৌজন্যে এবং আমাদের সাথে সার্বিক সহযোগিতায় আছেন কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং এবং প্রিভেনশন সোসাইটি। আজকে আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে আমরা এম এস আমাদ স্যারকে পেয়েছি। আমি একটু প্রথমে শুরুতে একটু স্যারের বায়োগ্রাফিটা একটু আপনাদেরকে জানাতে চাই। স্যার ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে স্যার এমবিবিএস করেছেন, স্যার এমডি করেছেন নেফ্রোলজিতে, এফসিপিএস করেছেন মেডিসিন নিয়ে, যেটি মেডিসিনের সর্বোচ্চ ডিগ্রি, এবং এফআরসিপি করেছেন গ্লাসগো ইউকে থেকে। এছাড়াও দেশের এবং দেশের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে সিঙ্গাপুর, ইউএসএ, ইন্ডিয়া এইসব জায়গা থেকে স্যার প্রশিক্ষণ প্রাপ্ত। তাছাড়াও স্যার অতীতে স্যার বিআরবি হসপিটালে স্যার কিডনি রোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে ছিলেন। আপনারা বুঝতে পারছেন আমরা এই স্বনামধন্য চিকিৎসককে আপনাদের মাঝে আনতে পেরে আমরা আসলে খুব গর্বিত এবং হেলথ কেয়ার পরিবারের পক্ষ থেকে স্যারকে আবারও জানাচ্ছি অসংখ্য অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনারা এই সুযোগ হাতছাড়া করবেন না। স্যার আমাদের সাথে আছেন, সরাসরি আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনাদের এবং আপনাদের আশেপাশে যারা এই রোগে ভুগছেন তারা অবশ্যই হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এর অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইভ কমেন্ট সেকশনে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে তা অবশ্যই প্রশ্ন জানাবে এবং আমরা অবশ্যই চেষ্টা করব তা আপনাদেরকে সব চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় আপনাদেরকে তা উত্তর দিতে। আমি এখন সরাসরি আর সময় ক্ষেপণ না করে স্যারের কাছে চলে আসছি। স্যার কামকুল স্যার, স্যার হ্যাঁ অনিমা, ওয়ালাইকুম সালাম। জি স্যার, স্যার আপনি এবার স্যার আপনি বলেছিলেন যে প্রথম আপনি স্যার আমাদেরকে এটা কিছু স্যার আপনি দেখাবেন, আপনার কিছু লেকচার পার্ট আছে যেটা আমাদের আমরা এবং আমাদের দর্শকরা খুবই উপকৃত হবো। স্যার আমরা একটু স্যার এটা দেখতে চাই স্যার। ধন্যবাদ অনিমা, ধন্যবাদ হেলথ কেয়ার। আজকে আমাদের দর্শক যারা আছেন তাদেরকে আমি অভিবাদন জানাচ্ছি এবং সেই সাথে তাদেরকে স্বাগতম জানাচ্ছি যে আজকে এই ছোট একটা প্রেজেন্টেশন, এটা ছোট থাকলেও এটা আমি মনে করি গুরুত্ব খুবই অপরিসীম। এই জন্য আমাদের কাছে যারা আসেন রুগী হয়ে এবং রুগীর যারা অ্যাটেন্ডেন্স হয়ে তাদের কিছু প্রশ্ন থাকে, যে তারা জানতে চায় কিডনি কি কি কাজ করে এবং কিডনি এটাকে ভয়াবহ, কিডনি রোগ ভয়াবহ এটা কেন বলা হয়, কেন এটা ভয়াবহ, আর যদি ভয়াবহ হয় তাহলে এটা কি প্রতিরোধের কোনো উপায় আছে, একদম শুরু থেকেই কি আমরা এমন কোনো ব্যবস্থা নিতে পারি যে যে পদ্ধতিতে এই কিডনি বিকল আমরা প্রতিরোধ করতে পারি। তো আজকের যে প্রেজেন্টেশন সেখানে আমি সেগুলোই তাদের যে প্রশ্নগুলো আমাদের যে রুগীর হয়তো সবার প্রশ্ন আমি চেম্বারে বসে এত ব্যস্ততার মধ্যে দেওয়া সম্ভব হয় না, তো সেই জন্য আপনাদের মাধ্যমেই এই প্রশ্নগুলো খুব ছোট আকারেই আমি দেওয়ার চেষ্টা করব, যাতে করে সবাই তাদের প্রশ্ন উত্তর পেয়ে যায় এবং এই ভয়াবহ কিডনি
রোগ প্রতিরোধের উপায়গুলো তারা যেন আজকে থেকে জেনে যায় এবং তারা যেন নিজেরাও চর্চা করতে পারে, সেই সাথে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের মাঝে শেয়ার করে সবাই যেন ভালো থাকার চেষ্টা করতে পারে। এবং আমরা যদি সবাই যদি এই ভয়াবহ কিডনি রোগ সম্পর্কে সচেতন হই এবং প্রতিরোধের উপায়গুলো আমরা জানি, তাহলে এটাকে আমরা প্রতিরোধ করে আমাদের জাতি কিন্তু সত্যিকারই একটা সুস্থ জাতি হিসেবে এগিয়ে যেতে পারবে। তো আমি চলে যাচ্ছি আমার সেই প্রেজেন্টেশনে। তো এখানে দেখছেন একটা বরফের পাহাড়, আর কাছে আছে টাইটানিক। তো টাইটানিকের সেই ক্যাপ্টেন সেই টিপটুকু মানে উপরের অংশটুকুই দেখতে পেয়েছিল অনেক দূর থেকে, কিন্তু নিচে যে একটা বিশাল পাহাড় যে ডুবে আছে সেটা জানতো না, আর জানতো না বলেই সেটা সেই টাইটানিক ধ্বংসপ্রাপ্ত হয়। তো তেমনি যে কিডনি রোগ যেভাবে আমাদের সমাজে বিস্তৃত হয়ে আছে, ছড়িয়ে আছে, সেটা কিন্তু আমরা শুধু এই উপরের চূড়াটুকুই আমরা দেখতে পাই। এর গহীনে যে অসংখ্য রোগীরা আমাদের মাঝে ছড়িয়ে আছে সেটা আমরা জানি না, জানলে হয়তো আগে থেকে আরো বেশি সচেতন হতাম। সমস্ত বিশ্বের কথাই যদি ধরি, বিশেষ করে অনুন্নত বিশ্ব সব মিলে যদি গড় দেখি, তাহলে প্রতি 10 জনেই একজন করে কিডনি রোগী আছে। এবং এখন যদি শুধু কিডনি রোগী না, এটাকে সিকেডি মানে কিডনি রোগীর একটা ভ্যারাইটিস যেটা থেকে কিডনি বিকল হয়ে যায় সেই রোগটা আছে, তাহলে আজকে যারা দর্শক আছেন দেখেন যারা দেখছেন তাদের প্রতি 10 জনের মধ্যে হয়তো খুঁজলে পাওয়া যাবে যে একজন করে কিডনি রোগী আছে। তো এটা এতটাই কমন। আমরা যদি সমস্ত বিশ্বের যে ডাটাবেজ আছে সেগুলো যদি তাকাই সেদিকে, তাহলে দেখবো যে সারা বিশ্বে 85 কোটিরও অধিক লোক, 85 কোটি তার চেয়ে অধিক লোক এই কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত, এবং প্রতি বছর 41 লক্ষ অকাল মৃত্যুবরণ করে এই কিডনি বিকল হয়ে। যদি আমরা এই চিকিৎসা ব্যয় যদি আমরা আমরা দেখতে দেখতে চাই, এটা কতটা ব্যয়বহুল আমাদের দেশের কথা বাদ দেই, আগে আমরা একটু আমেরিকার দিকে, কারণ ওরা তো একদম সঠিক তথ্যগুলো রেখে দেয়। তো সেখানে যদি দেখি যে 2019 সালে কত খরচ হয়েছিল, $57 বিলিয়ন শুধু এই কিডনি চিকিৎসায়। $57 বিলিয়ন মানে আমাদের জাতীয় যে বাজেট আছে তার চেয়েও বেশি। আর আমরা যদি চীনের দিকে তাকাই, তো তাহলে দেখবো যে আগামী 10 বছরে তাদের শুধু ডায়ালাইসিসের যে ব্যয় হবে সেটা $558 বিলিয়ন। অন্যদিকে যদি আমি যুক্তরাজ্যের দিকে মানে ইউকে এর দিকে যদি তাকাই, সেখানে তাদের এক সমীক্ষায় দেখা গেছে যে সেখানে সম্মিলিত ভাবে আমরা জানি যে ফুসফুসের ক্যান্সার খুব কমন, তাদের সবাই ভয় পায়, তারপরে ত্বকের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, লিভার ক্যান্সার, কোলন ক্যান্সার, এগুলো প্রায় ফ্যামিলিতেই তারা অনেকে পরিচিত, কারণ তাদের আত্মীয় স্বজন এগুলোতে আক্রান্ত হয়েছে। তো সেখানে সমীক্ষায় দেখা গেছে যে এই যে এতগুলো ক্যান্সারের কথা বললাম, ফুসফুস, ত্বক, ব্রেস্ট, লিভার এবং কোলন, সবগুলো ক্যান্সার চিকিৎসার যে সম্মিলিত ব্যয় তার চেয়েও বেশি ব্যয় হয় শুধু ওই কিডনি রোগী চিকিৎসা করতে। তাহলে কতটা ব্যয়বহুল এই কিডনি বিকল চিকিৎসা। উন্নত দেশের স্বাস্থ্য বাজেটের দেখা গেছে যে 3% ব্যয় হয় শুধু কিডনি রোগের জন্য, অথচ এই রোগের চিকিৎসাটা কতটা ব্যয়বহুল সেটা আমরা বুঝতে পারছি এর থেকেই। আমরা যদি এবার মানে বাংলাদেশের দিকে তাকাই, আমাদের যদিও আমাদের যে ডাটা যেগুলো আছে যে সমীক্ষা আছে সেগুলো হয়তো জাতীয় পর্যায়ে ওটুকু না থাকলেও আমরা জানি এটা যে এখন বিভিন্ন বিভিন্ন ক্যালকুলেশন থেকে এবং ছোট ছোট স্টাডি থেকে যে 2 কোটির চেয়ে অনেক বেশি লোকই কিডনি রোগে আক্রান্ত এবং ঘন্টায় 5 জন অকাল মৃত্যুবরণ করে,
অর্থাৎ আমি যতক্ষণ লেকচার দিব, কথা বলবো আপনাদের সাথে, ততক্ষণে 5 জনের চেয়ে বেশি লোক মৃত্যুবরণ করবে এই কিডনি বিকল হয়ে। আরো সমীক্ষায় আমরা দেখেছি যে দেশের শতকরা 16 থেকে 18 ভাগ যারা বয়স্ক, যারা তারা এই দীর্ঘস্থায়ী, শুধু দীর্ঘস্থায়ী কিডনি রোগেই সাফার করে বা ভুগতেছে তারা। আর এই দীর্ঘস্থায়ী কিডনি রোগ যদি থাকে তাহলে তার শেষ পরিণতি দুটো থাকে। একটা হলো যে আস্তে আস্তে কিডনি খারাপ হতে হতে 5টা ধাপে 1, 2, 3, 4 করতে করতে শেষ ধাপে যে কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যায়, তখন বেঁচে থাকার জন্য তাদেরকে ডায়ালাইসিস অথবা কিডনি সংযোজনের প্রয়োজন পড়ে। তবে এর চেয়ে বেশি যেটা ভয়াবহ সেটা হলো যে যাদের খুব স্বল্প মাত্রায় কিডনি রোগ থাকে, সেই কিডনি রোগের জন্য তারা অনেক ধরনের জটিলতার জন্ম দেয় এবং তার অন্যতম হলো হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক এবং রক্তনালীর রোগ বিভিন্ন ধরনের। এবং সেই রক্তনালীর রোগের কারণে একদিকে যেমন হার্ট অ্যাটাক বহুগুণে বেড়ে যায়, সেটা প্রথম দিকে 10 গুণ, তারপরে 30 গুণ, এবং যখন কিডনি একদম বিকল পর্যায়ে চলে যায় তখন এই কিডনি রোগীদের সাধারণ মানুষের চেয়ে প্রায় 100 গুণ বেশি হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। সেই সাথে তাদের ব্রেন স্ট্রোক, তাদের ইনফেকশন, এই যে করোনা হয়েছে, করোনায় তাদের ইনফেকশনের ঝুঁকি সাধারণ মানুষের চেয়ে বেশি। তো এই কারণেই কিডনি রোগ যাদের থাকে, একবার হয়েছে, তাদেরকে ভয়াবহ নাম দেওয়া হয়। আরো কতগুলো কারণ আছে যে কিডনি যদি একবার হয়, কিডনি যদি সম্পূর্ণ বিকল হয়ে যায়, তখন কিন্তু বেঁচে থাকার জন্য এই ডায়ালাইসিস অথবা সংযোজন যদি না করা হয় তাহলে অফকোর্স এটা আস্তে আস্তে তারা মৃত্যুর দিকে তারা চলে যাবে। তো এই যে চিকিৎসাগুলো, এগুলোর ব্যয় কিরকম? আগেই বলেছি যে ব্যয়টা কত, যে আমেরিকায় আমাদের চেয়ে দ্বিগুণের চেয়ে কম লোক, কিন্তু তাদের আমাদের জাতীয় বাজেটের সমান বা তার চেয়ে বেশি খরচ হয় শুধু কিডনির চিকিৎসা করতে। তো তাহলে বুঝতেই পারেন যে চিকিৎসা ব্যয় কতটা। তো আমাদের দেশের আমরা বিভিন্ন সমীক্ষা আমরা দেখেছি, শুধু আমাদের দেশ বলে নয়, এই বাংলাদেশ বলেন, ইন্ডিয়া, পাকিস্তান, তো তাদের দেখা গেছে যে যাদের কিডনি একবার সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তাদের ডায়ালাইসিস শুরু করে কিছু পার্সেন্টেজ লোক, সেটা কত, 20-30 বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় 40% ক্ষেত্রে, কিন্তু দেখা যায় যে 3 মাস, 4 মাস বা 6 মাস ডায়ালাইসিস চালানোর পর আস্তে আস্তে সংখ্যা ঝরে যায়, এবং শেষ পর্যন্ত যারা এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে পারে এদের হার শতকরা 10 ভাগের চেয়েও কম। অর্থাৎ আমরা উল্টো দিক থেকে যদি বলি যে শতকরা 90 ভাগ লোক বলতে গেলে অর্ধ চিকিৎসা অথবা বিনা চিকিৎসায় অকাল মৃত্যুবরণ করে, কারণ এই রোগের চিকিৎসা ব্যয় অনেক বেশি। তো এই সমস্ত কারণগুলো মিলিয়েই বলা হয় যে কিডনি রোগটা ভয়াবহ, কারণ একদিকে যদি কিডনি বিকল হয়ে যায় তাহলে মৃত্যু অবধারিত যদি চিকিৎসা না করা যায়, অন্যদিকে চিকিৎসা ব্যয় এত বেশি যে দেশের শতকরা 10 জন লোক চালিয়ে যেতে পারে না। তো সবার জন্য কি চিকিৎসা তাহলে দ্বার খোলা আছে? না, আমাদের মতো উন্নত উন্নয়নশীল যে দেশ আছে সে দেশে সবার জন্য চিকিৎসা নিশ্চিত করা সরকারের পক্ষে বা সাধারণ মানুষের পক্ষে একেবারে এখনো অসম্ভব। অন্যদিকে যদি আমরা ওয়েস্টার্ন কান্ট্রি যদি বলি, তাদের পক্ষেও এই চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হতো না যদি না তাদের ইন্স্যুরেন্সের ব্যবস্থা না থাকত। তো আমরা এই কিডনি সম্পর্কে আমি একটা তথ্য আগেই দিয়ে রাখি, যে হয়তো এই কথাটা বারবারই রিপিটেশন হবে, যে যেখানে আমরা শতকরা 10 জন লোকের, অর্থাৎ কিডনি যখন বিকল হয়ে যায় তখন শতকরা 10 জন লোকের চিকিৎসা আমরা দিতে পারি না, কিন্তু আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি একটু নিজের লাইফ স্টাইলকে পরিবর্তন করে নিই, তাহলে সে যেখানে আমরা 10 ভাগ চিকিৎসা দিতে পাচ্ছি না, পক্ষান্তরে আমরা 50-60 ভাগ ক্ষেত্রে কিন্তু এই রোগ প্রতিরোধ করতে পারি। এবং এই জন্য কিন্তু অনেক টাকা পয়সার প্রয়োজন পড়বে না, অনেক সামর্থ্যেরও প্রয়োজন পড়বে না, তো শুধু দরকার একটু জ্ঞানের। তো আজকের এই আলোচনার উদ্দেশ্য হলো যে আমরা যতটুকু আমরা এই ব্যাপারে জ্ঞান
আহরণ করতে পেরেছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করে দেওয়া, যাতে করে আপনারা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবারের যত স্বজন যারা আছে এবং আপনার আশেপাশে যত লোকজন আছে তাদের মাঝে সেই জ্ঞানগুলো ছড়িয়ে দিয়ে আমরা যেন এই ভয়াবহ প্রতিরোধে রোগ প্রতিরোধে এগিয়ে আসতে পারি, আর সেই জন্যই আজকের এই আমাদের এই প্রচেষ্টা। তো আমরা যদি এই প্রতিরোধ সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের কিডনি রোগ সম্পর্কে কিন্তু আমাদের কিছু ধারণা দরকার, আর সেই জন্যই আমরা কিছু হেডলাইনে এগিয়ে যাব যে কিডনি কি সেটা, তারপরে কিডনির দেহের ভিতর কিভাবে এই কিডনি কাজ করে, কিডনি রোগের কি কি কারণ এবং সেটার লক্ষণগুলো কি, যাতে আমরা প্রাথমিক অবস্থায় নির্ণয় করতে পারি কিডনি বিকল বলতে কি বা আমরা বুঝি, আর বিকলের প্রকারভেদ যেমন আকস্মিক দীর্ঘস্থায়ী সেগুলোই বা কি, এগুলোর চিকিৎসা পদ্ধতি কি আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যেটা যে আমরা যদি এই ভয়াবহ রোগকে প্রতিরোধ করতে চাই তাহলে কি কি নিয়ম গুলো আমাদের মেনে চলতে হবে বা লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এখানে দেখেন যে একজন মানুষের যে ছবিটা আছে আমরা পিছন দিক থেকে দেখতে পাচ্ছি যে এখানে যে যে মেরুদণ্ড আছে তার দুই পাশে, ঠিক দুই পাশে দুটো কিডনি আছে, নাভির ঠিক উল্টো দিকে এর অবস্থান। আমাদের কিন্তু সাধারণত দুইটি কিডনি থাকে, অনেক সময় একটি কিডনি নিয়েও মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারে, যদি একটা কিডনি দান করে দেয় তাহলে একটা দিয়েও মানুষ বেঁচে থাকতে পারে, তবে আল্লাহ আমাদের একটু বেশি করে দিয়েছেন, দুটো দিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা কিডনি বাঁদিকেরটা একটু উপরে, ডান দিকেরটা একটু নিচে, এবং কিডনির থেকে দুটো কিডনি থেকে একটা নালী যে চলে আসছে, দুইটা কিডনির জন্য দুটো নালী, এই যে কিডনিতে প্রস্রাব তৈরি হচ্ছে এবং তৈরি হয়ে সেগুলো এই নালী দিয়ে, এটার নাম হলো ইউরেটার, তো এই ইউরেটার দিয়ে এটা চলে আসে মূত্র থলেতে এবং মূত্র থলেতে এসে জমা হতে থাকে। যখন 250 সিসির মতো জমা হয় অ্যাডাল্টদের ক্ষেত্রে তখন কি হবে, তখন প্রস্রাবের চাপ আমরা অনুভব করি, তখন প্রস্রাব পরিণত হয় এবং এই ইউরিনারি ব্লাডারে যখন জমা থাকে এখান থেকে প্রস্রাব করার সময় এই যে নিচে একটা প্রোস্টেট একটা গ্রন্থি থাকে, পুরুষদের ক্ষেত্রে এটা থাকে, মহিলাদের ক্ষেত্রে এটা থাকে না, এবং এই প্রোস্টেট থেকে একটা সরু যে নালী চলে আসছে এটা হলো মূত্র নালী, এই মূত্র নালী দিয়ে প্রস্রাব বেরিয়ে আসে। তাহলে আমরা যদি দেখি যে কিডনির কি কি অংশ আছে, প্রথম দেখবো কিডনি, তারপরে দুইটা যে নালী চলে আসছে সেই নালী সেটা হলো ইউরেটার, তারপরে প্রস্রাবের থলে, পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট এবং তার নিচে আসছে মূত্র নালী, এই এই চারটা অংশ আমরা যদি প্রোস্টেট বাদ দিই এই চারটা অংশ নিয়ে এই মূত্রতন্ত্র, এবং কিডনি গুলো একদমই হাতের মুষ্টির সমান খুবই ছোট, আমাদের দেহের এটার ওজন 150-160 গ্রাম মাত্র একটা কিডনি, এবং আমাদের দেহের মোটামুটি ভাবে বলতে পারি যে 250 ভাগের 1 ভাগের ওজন। তো প্রত্যেকটা কিডনিতে আমরা যদি একদম কিডনিকে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে কেটে দেখি তাহলে প্রত্যেকটা কিডনিতে একটা ইউনিট থাকে যারা কাজ করে, সেটাকে নেফ্রন বলা হয় বা ছাঁকনি সেগুলোকে আমরা বলি। তো এখানে দেখেন যে আমরা কিডনি, আবার আরেকটু রিপিটেশন করছি, এটাই যে নালী চলে আসলো এটা হলো কিডনির থেকে যে প্রস্রাব তৈরি হয়, অর্থাৎ ওই যে ছাঁকনির কথা বললাম যে একটা কিডনিতে 12 লক্ষ করে ছাঁকনি থাকে, দুইটা কিডনিতে মোটামুটি গড়ে 24 লক্ষ ছাঁকনি থাকে, এবং সেই ছাঁকনি সেকে কি করে, সেকে আমাদের দেহের জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দেয়, অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো মূত্র আকারে সেটা বের করে দেয়, এবং কিডনি তখন সেই মূত্র তৈরি করে, সেই 12 লক্ষ ছাঁকনি থেকে মূত্রগুলো একত্র হয়ে চলে আসে এই কিডনির পেলভিসে, এবং সেখান থেকে এই মূত্র এই যে ইউরেটার দিয়ে চলে আসে হলো ব্লাডারে, ইউরিনারি ব্লাডার বা মূত্র থলেতে, এবং মূত্র থলের থেকে এই নালী দিয়ে সেটা বাইরে চলে আসে। তো কিডনির যে কাজ এটা আমরা বলতে পারি যে একদম জটিল, পৃথিবীর যে যত জটিল জটিল যে সমস্ত যন্ত্রপাতি যেগুলো আছে সেই যন্ত্রপাতি গুলো আমরা যোগ যদি করি তাহলেও একাত্র করে এই কিডনির কাজ আমরা আমরা করতে পারবো না, কারণ এটা অনেক অনেক জটিল কাজ করে কিডনি। আমাদের দেহে যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এরকম প্রায় 80 রকমের শুধু মেটাল থাকে যেগুলোর
একটা প্রত্যেকটারই নির্দিষ্ট কাজ আছে এবং সেটা খুব সূক্ষ্ম পরিমাণে থাকে এবং সূক্ষ্ম ব্যালেন্স তাদের নিয়ন্ত্রণ করতে হয়। একটা যেটা যদি যে কোনো একটা উপাদান যদি বেড়ে যায় বা কমে যায় তাহলে আমাদের মৃত্যু হতে পারে। এবং এই কিডনি তার এমন সেন্সর আছে যে সেগুলোতে মেপে মেপে যদি একটু বেশি হয়ে যায় কোনো উপাদান সেটাকে সে বের করে দিয়ে প্রস্রাব সেটা বের করে দিয়ে কমিয়ে দিবে। আবার যদি কোনোটা কম হয়ে যায় তাহলে এই যে ছাকার পরে যে নালিটা আছে নালি দিয়ে প্রস্রাব যেতে থাকে সেই নালির থেকে সেই উপাদানকে তুলে এনে রক্তে আবার পাঠিয়ে দিবে কিডনি, পাঠিয়ে দিয়ে ওই ওই যে উপাদান আছে তার ব্যালেন্সটা মেনটেন করবে। এত গুরুত্বপূর্ণ কাজ করে এবং সেই জন্য কিডনিকে বলা হয় মাস্টার কেমিস্ট, অর্থাৎ মহা রসায়নবিদ। এবং এত বড় রসায়নবিদ আর কেউ নাই। এবং এটা মানে আমরা যদি বলি যে লক্ষ লক্ষ যন্ত্র যদি ফিট করে যদি আমরা যদি তার সেই কাজগুলো করতে চাই তাহলে অত সূক্ষ্মভাবে আমরা করতে পারবো না, কিন্তু ছোট্ট কিডনি সেই কাজগুলো করে। তাহলে কি করছে, আমাদের দেহের যে প্রতিনিয়ত ক্রিয়া বিক্রিয়ার ফলে যে সমস্ত যে যে বিষাক্ত পদার্থগুলো তৈরি হচ্ছে সেগুলো কিডনি প্রস্রাবের সাথে বের করে দিয়ে আমাদের রক্তকে বিশুদ্ধ করে এবং সেই বিষমুক্ত আমাদের রাখার সে গুরুত্বপূর্ণ কাজ এই কিডনি করছে। এবং সেটা কিন্তু প্রতি 24 ঘন্টায় প্রতি মিনিট প্রতি সেকেন্ডে সেকেন্ডে সেই কাজগুলো করে আমাদের রক্ত স্বচ্ছতা এবং বিশুদ্ধতা মেনটেন করছে। আমরা যে লোহিত কণিকা দেখি রক্ত যে লাল হয় সেটা এই লোহিত কণিকার জন্য, সেই লোহিত কণিকার একটা হরমোন লাগে তৈরি হওয়ার জন্য ইরিথ্রোপয়েটিন, সেটা এই কিডনি তৈরি করে। কাজেই যখন কিডনি বিফল হয়ে যায় তখন তাদের কিন্তু রক্ত শূন্যতা দেখা দেয় এবং রক্ত শূন্যতার কারণ হলো এই ইরিথ্রোপয়েটিন না থাকার জন্য। তো সেটা এই কিডনি তৈরি করছে। আমাদের শরীরের পানি যে ব্যালেন্স, আমরা কতটুকু পানি খাবো কতটুকু থাকা দরকার সে সম্পূর্ণ ব্যালেন্স মেনটেন করছে কিন্তু এই কিডনি। অতিরিক্ত পানি হলে প্রস্রাব আকারে বের করে দিচ্ছে, কম যদি পানি কেউ খায় তাহলে ধরে রেখে পানিকে প্রস্রাব কমিয়ে দিচ্ছে, এভাবে সেটা মেনটেন করছে। আমাদের রক্তচাপ এই কিডনি নিয়ন্ত্রণ করছে। আমাদের বোন মজবুত রাখার জন্য ভিটামিন এ কে ভিটামিন ডি দরকার, ক্যালসিয়ামের একটা ব্যালেন্স রাখা দরকার, সব কিন্তু এই এই গুরুত্বপূর্ণ কাজগুলো আমাদের এই কিডনি করে করছে। তো এখন কিডনি তাহলে বিকল্পটা কি? এখন হলো যে এই যে গুরুত্বপূর্ণ কাজ কিডনি করে, কোনো কারণে যদি এই কিডনির কার্যকারিতা ব্যাহত হয় তাহলে সেটাকে কিডনি বিকল বলা হয়। তো সেই যে কিডনির কার্যকারিতা লোপ পায় বা ব্যাহত হয়ে যায় সেটা দুই ধরনের হতে পারে। একটা হতে পারে যে কতগুলো এমন কতগুলো কারণ আছে যে যে সে সমস্ত কারণে একটা সুস্থ কিডনি কয়েক ঘন্টা থেকে একদিনের মধ্যে একদম বিকল হয়ে যেতে পারে, আর কাজ করে না, তখন সেটাকে বলে আকস্মিক কিডনি বিকল। তো এই আকস্মিক কিডনি বিকলের একটা মানে আশার আলো হলো যে যদি তাৎক্ষণিকভাবে চিকিৎসা করা যায় ভালোভাবে তাহলে এই বিকল সম্পূর্ণ নিরাময় হয়ে যেতে পারে। আরেকটা হলো যে অনেকগুলো কারণ আছে যেগুলো আমরা পরে দেখাবো, এই কারণগুলো বলবো, যে সে সমস্ত কারণে কিডনির কার্যকারিতা মাসের পর মাস বছরের পর বছর ধাপে ধাপে ধীরে ধীরে খারাপ হতে থাকে। কিন্তু সে খারাপ গুলো এরকম যে ওই যে ছাকনি এবং সেখান থেকে যে নালিগুলো আছে সব মিলে একটাকে নেফ্রন বলা হয়, সেই নেফ্রন গুলোকে সম্পূর্ণ নষ্ট করে দেয়। এবং একবার যদি ওগুলো নষ্ট হয়ে যায় ওই জায়গাগুলো ফাইব্রাস টিস্যু সেগুলো দিয়ে রিপ্লেস হয়, যার জন্য ওইটা আর নতুন করে সেই ছাকনি তৈরি হতে পারে না। তো সেটাকে বলা হয় দীর্ঘস্থায়ী কিডনি রোগ, যাকে বলা হয় ক্রনিক, ইংলিশে বলে ক্রনিক কিডনি ডিজিজ, আর যদি ফেলুর হয়ে যায় ক্রনিক রেনাল ফেলুর বলা হয়। কাজে আপনারা হয়তো ARF বা অ্যাকুট কিডনি ফেলুর আকস্মিক কিডনি বিকল এর সাথে যেমন পরিচিত, তেমনি CRF নিয়েও বা ক্রনিক কিডনি ফেলুর অথবা CKD ক্রনিক কিডনি ডিজিজ এই সমস্ত শব্দ নিয়ে পরিচিত আছেন। তো এগুলোর কারণ হলো এটাই যে হঠাৎ করে হলে আকস্মিক, আর যদি ধীরে ধীরে একদম পুরো যেটুকু নষ্ট হয় সেটা পার্মানেন্টলি নষ্ট হয়ে যায় সেটা হলো দীর্ঘস্থায়ী কিডনি রোগ। সাধারণত যদি একটা রোগ হয়ে সেটা যদি 3 মাসের মধ্যেও যদি ভালো না হয় তাহলে সেটাকে দীর্ঘস্থায়ী কিডনি রোগ বলা হয়। আর যদি সেটা খুব দ্রুত হলো এবং সেটা 3 মাসের মধ্যে ভালো হয়ে গেল তাহলে সেটা আকস্মিক কিডনি রোগ। তো এখন এই যে আকস্মিক কিডনি রোগ বললাম এগুলো কেন হয়, তো এগুলো দেশ ভেদে বিভিন্ন
স্যার আমরা শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা বলছিলাম আকস্মিক কিডনি বিকল, আকস্মিক কিডনি বিকল নিয়ে। আকস্মিক কিডনি বিকল যেটা বলছিলেন যে প্রধান কারণ ডায়রিয়া, তারপরে রক্তক্ষরণ হতে পারে, সেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, মাবুনদের ডেলিভারির সময় রক্তক্ষরণ হয় সেজন্য হতে পারে। আরেকটা হলো যে যে ইনফেকশন, বিভিন্ন ধরনের জ্বর, যেমন কোভিড আছে এখন, কোভিড এর কারণে হয়, অন্যান্য যে কোনো জ্বর হোক বা সিভিয়ার কোন ইনফেকশনের কারণে হতে পারে। তো ভেজাল খাদ্য আমাদের দেশে একটা, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ আকস্মিক কিডনি বিকলের। তো তাছাড়া যে ব্যথার ওষুধ, আমরা ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক যত্র তত্র যে খাওয়া হয়, এই সমস্ত কারণে অনেক রোগী আমাদের কাছে আকস্মিক কিডনি বিকল নিয়ে আসতে পারে। তবে শুধু এখানে শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে যে কোনো কারণে যদি পানির শূন্যতা দেখা দেয় এবং সে কারণে যদি আকস্মিক কিডনি বিকল হয়, সেক্ষেত্রে যদি খাবার স্যালাইন যদি হাতের কাছে থাকে তাহলে সেগুলো খেয়েই কিন্তু সেটা প্রতিরোধ করা যায়। অথবা প্রচুর যদি রক্তক্ষরণ হয়, যদি রক্ত দেওয়ার সুযোগ না থাকে তাহলে যদি খাবার স্যালাইন খাওয়ানো হয় অথবা স্যালাইন দেওয়া হয় তাহলে কিন্তু এই কিডনি রোগ প্রতি মানে কিডনি বিকল এটা প্রতিরোধ করা সম্ভব। তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাবের রাস্তায় কোনো পাথর যদি আটকে যায় অথবা যদি জরায়ু কারো নিচে নেমে আসে, সে সমস্ত কারণেও আর আকস্মিক কিডনি বিকল হতে পারে। সেক্ষেত্রে যদি পাথর তাৎক্ষণিকভাবে রিমুভ করা যায় অথবা একটা স্টেন্ট লাগানো যায় তাহলে ওই আকস্মিক কিডনি বিকল প্রতিরোধ করা সম্ভব। আমরা নেক্সট স্লাইডে আসছি। আকস্মিক দীর্ঘস্থায়ী, আবার কিডনি রোগের কথাই বলি, দীর্ঘস্থায়ী আগেই বলেছি যেটা খুব মানে শুরু হয় সেটা আস্তে আস্তে এবং অনেকগুলো কারণে, এবং সেটা ধীরে ধীরে খারাপের দিকে যেতে থাকে এবং যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো আর ফিরে আসে না। যেমন এখানে আমাদের দেশের প্রধান যদি তিনটি কারণ বলি তাহলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, নেফ্রাইটিস, এই প্রধান তিনটি কারণে প্রায় 80% ক্ষেত্রে কিডনি বিকল হয়ে থাকে। এবং এর সাথে অন্যান্য যে কারণগুলো আছে সেগুলো অতি ওজন বা ওবেজ আমরা যেটাকে বলি, সেটা অলস জীবন যাপন, যারা এক্সারসাইজ করে না, ঘরে বসে সময় কাটায়, বিশেষ করে আমাদের বাচ্চাদের যে ট্রেনিং হচ্ছে তারা ঘরে বসেই শুধু দেখা যায় তাদের মোবাইল নিয়ে বা খেলনা নিয়ে, তাদের যে আইপ্যাড এর খেলনা, ভিডিও গেম, এগুলো নিয়ে ব্যস্ত থাকে, এক্সারসাইজ করে না, এদের কিন্তু পরবর্তী জীবনে একটা মারাত্মক দুঃসময় এদের জন্য আসতেছে। তাছাড়া কিডনিতে পাথর, বিভিন্ন ওষুধের কারণ, আমরা যে ব্যথার আগে যেন বলেছি যে দীর্ঘদিন যদি ব্যথার ওষুধ খাওয়া হয়, অনেক অ্যান্টিবায়োটিক আছে সেগুলো দীর্ঘদিন খেলে একে এই দীর্ঘস্থায়ী কিডনি রোগ হতে পারে। প্রস্রাবে যদি বারে বারে সংক্রমণ হয় বা ইউটিআই যেটা বলি সে কারণে হতে পারে, প্রস্রাব প্রবাহে বাধা যদি থাকে সে কারণে। তাছাড়া যে ধূমপানের সাথে এখন দেখা গেছে যে সরাসরি কিডনি রোগ সম্পৃক্ত, এই জন্য যে আমরা জানি যে ধূমপান কি করে, রক্তনালী ড্যামেজ করে, এবং রক্তনালী ড্যামেজ করে বলে হার্ট ডিজিজ হয়, আর রক্তনালী ড্যামেজ করার জন্যই তাদের স্ট্রোক হয় এবং ধূমপানের থেকে ক্যান্সার হয় সেটা আমরা জানি। আর কিডনিতে যেহেতু আমাদের দেশের সবচেয়ে বেশি রক্তনালী থাকে সেই জন্যই এই ধূমপানে প্রথম যে রক্তনালী গুলো ড্যামেজ হয় হার্টের আগে কিডনি আক্রান্ত হয়ে যায়। তো সেই জন্য ধূমপান যারা করে তাদেরকে আগে থেকে এটা পরিত্যাগ করতে হবে। নেফ্রাইটিস আমাদের দেশে একটা কমন কারণ, যে কারণে শরীরে মুখ টুক ফুলে যায় এবং এটা যদি চিকিৎসা ঠিকমতো না করা হয় তাহলে তাদের কিডনি বিকল হয়ে যায়। এবং আগেই বলেছি যে কিডনি বিকল যে হয় এটা ধীরে ধীরে ধাপে ধাপে হয়, অর্থাৎ যখন কিডনির যে ক্ষমতা আছে সেটা যদি আমরা কিন্তু মাপার জন্য যেটা ব্যবহার করি সেটা হলো ক্রিয়েটিনিন। আমরা শুধু আগে ক্রিয়েটিনিন লেভেল দেখে বলতাম যে কিডনি কতটা কাজ করে, কিন্তু এখন দেখা গেছে যে না, শুধু ক্রিয়েটিন দেখে যদি আমরা বলি সেটা সঠিক হয় না। তো সেই জন্য ইজিএফআর বের করা হয়, সেটা রোগীর বয়স, রোগীর মেল না পুরুষ, সেই সেক্স থেকে, এবং সে সাথে তার তার ওজন কত, এগুলো থেকে আমরা ক্রিয়েটিনিন এই লেভেল থেকে ক্যালকুলেট করে অ্যাকুরেটলি বের করা যায় 100 ভাগে কিডনি কত ভাগ কাজ করছে। যদি সেই ইজিএফআর যদি 90 উপরে থাকে, কিন্তু তখনও দেখা গেছে প্রস্রাবে প্রোটিন যাচ্ছে এবং সেটা 3 মাসের বেশি কাল স্থায়ী, অথবা কিডনিতে আল্ট্রাসোনো করে দেখা গেলো কোনো ডিফেক্ট আছে এবং সেটা স্থায়ী আছে, তাহলে সেটা কিন্তু 1 নম্বর ধাপ। যদি সেটা 60 থেকে 89 থাকে তাহলে 2 নম্বর ধাপ, এটাও কিন্তু প্রতিরোধযোগ্য। যদি 30 থেকে 59 ভাগ কাজ করে সেটা 3য় ধাপ, এটাও কিন্তু প্রতিরোধযোগ্য। এবং যদি 16 থেকে 29 ভাগ কাজ করে তখনও এটা চতুর্থ, তখনও কিছু না কিছু জায়গায়
আমরা প্রতিরোধ করতে পারি, কিন্তু যদি 15 ভাগের চেয়ে ক্ষমতা নিচে চলে আসে তাহলে সেটা সেটা স্টেজ 5 বলা হয়, এবং এই স্টেজে তাকে বেঁচে থাকার জন্য ডায়ালাইসিস অথবা কিডনি সংযোজনের উপর তাকে নির্ভর করতে হয়। তো এটা ভয়াবহ কেন সেটা আগেই আমরা বলেছি যে এটা ভয়াবহ, এই জন্য একবার যদি কিডনি রোগ হয় তাহলে তার শেষ পরিণতি কিডনি বিকল। আর যাদের স্বল্প মাত্রায় কিডনি রোগ থাকে তাদের রক্তনালীর এবং হার্টের ফেলোর এবং ব্রেন স্ট্রোকের সম্ভাবনা সাধারণ মানুষের চেয়ে অনেক গুণে বেশি, এবং সেই জন্য এটাকে বলা হয় ডিজিজ মাল্টিপ্লায়ার, অর্থাৎ এটাকে বসে থেকে সে ডিজিজের আরো রোগের জন্ম দিচ্ছে, আরো রোগের জন্ম দিচ্ছে, সে ডিজিজকে মাল্টিপ্লাই করছে। আর দিন দিন যেহেতু এই রোগের প্রাদুর্ভাব আরো বাড়তেছে, সব মিলিয়ে এটাকে ভয়াবহ বলা হয়। কিন্তু এই রোগটার আরো একটা দিক আছে যে যে কিডনি বিকল যে শব্দটা আমরা বলি, দেখেন 80 থেকে 90 ভাগ অনেক ক্ষেত্রে নষ্ট হওয়ার আগে অনেক সময় কোনো উপসর্গ দেখাই যায় না, বোঝাই যায় না যে তার কিডনি আক্রান্ত তার হচ্ছে কিনা। তো সেই জন্য আমরা আমাদের যেটা করতে হবে যে তার কিছু উপসর্গ, যেহেতু মানে ডেফিনিট উপসর্গ বা বিকলের উপসর্গ দেখা যায় না, সেই জন্য যে যে কারণগুলো থাকে সেই কারণগুলো আছে কিনা, এবং সেই কারণগুলো যদি থাকে তাহলে কিছু কিছু উপসর্গ দেখে আমরা আগে থেকে ধারণা করতে পারি। যেমন যদি প্রস্রাবের রং যদি দেখি যে কোনো কারণে প্রস্রাবের রং হলুদ হয়ে যাচ্ছে, অথবা ঘোলাটে হয়ে যাচ্ছে, অথবা রক্ত যাচ্ছে রক্তের মতো হচ্ছে, তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে কিডনির কোনো সমস্যা। তোমার ডাকতে হবে পানি যদি কম খায় তাহলে প্রস্রাব হলদে ভাব হতে পারে, তো হলদে ভাব হওয়া মানেই কিন্তু এটা কিডনির সমস্যা না। তো আর যদি প্রস্রাবে যদি দেখা যায় কখনো জ্বালা পোড়া হচ্ছে, ঘন ঘন প্রস্রাব হচ্ছে, করার পরও মনে হয় কিছু আরো রয়ে গেলো, সেই সাথে তলপেটে ব্যথা, এগুলো প্রস্রাবে ইনফেকশনের কতগুলো লক্ষণ। আবার যদি দেখা যায় কারো শরীর ফুলে গেল, কিন্তু প্রথমেই মুখ থেকে ফোলাটা শুরু হলো, চোখের পাতাগুলো একটু ভারী ভারী, ঘুম থেকে উঠলে দেখা যায় চোখগুলো চোখ মুখ ফুলে থাকে, তারপর শরীর আস্তে আস্তে ফুলে যাচ্ছে, তার প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে, প্রস্রাবের রং কারো লালচে হচ্ছে, তো এরকম যদি হয় তাহলে এটা কিন্তু নেফ্রাইটিসের একটা লক্ষণ। আবার যদি প্রস্রাব কোনো কারণে একদম কমে যায়, যেমন বিশেষ করে ডায়রিয়া, পাতলা পায়খানা এগুলো, অথবা পানি কম খাওয়ার পরে দেখা গেলো 24 ঘন্টায় তার 500-এর চেয়ে নিচে প্রস্রাব হচ্ছে একটা অ্যাডাল্টের, অথবা বাচ্চাদের আরো কম পরিমাণ প্রস্রাব হচ্ছে, তাহলে কিন্তু ধরে নিতে হবে যে তাদের কিডনির সমস্যা হচ্ছে। কারো আগে ভালো ছিল কিন্তু হঠাৎ করে যদি রক্তচাপ বেড়ে যায় তাহলেও কিডনির সমস্যার সন্দেহ করতে হবে, কারণ রক্তচাপ কিন্তু কখনো হার্টের রোগীর জন্য বাড়ে না, হার্টের জন্য সবার ধারণা রক্তচাপ হার্টের কারণ, আসলে তা না, রক্তচাপের সাথে সম্পর্ক হলো কিডনি। কাজে যদি কখনো এই রক্তচাপ বাড়ে তাহলে দেখতে হবে কিডনি ঠিক আছে কিনা। রক্তচাপ যদি কোনো কারণে, বিশেষ করে ডায়রিয়া বা রক্তক্ষরণের কারণে বা কোনো ওষুধের কারণে বা ইনফেকশনের কারণে যদি একদম কমে যায়, সেটাও কিন্তু একটা কিডনি রোগের লক্ষণ, তাৎক্ষণিকভাবে পরীক্ষা করতে হবে। তো আমরা যদি যদি বলি যে দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা কিডনি ফেলিওরের লক্ষণগুলো কি, প্রধান প্রধান যদি লক্ষণ ফেলিওরের কথা চিন্তা করি তাহলে দেখতে হবে তাদের চেহারাগুলো প্রথমে একটু ফ্যাকাশে হয়ে আসে, তারপরে তাদের খাওয়ার রুচি কমে যায়, তাদের দেখা যায় অল্পতে বমি বমি লাগে, তারা এক্সট্রিমলি দুর্বল ফিল করে একটু হাঁটতে গেলে, কারণ তাদের রক্ত কমে যায় শরীরে, সেজন্য চেহারা ফ্যাকাশে হয়ে যায়। আবার একটু হাঁটা চলা করলেই তাদের মুখ ধরপড় করে অস্থির হয়ে যায়। তো তারপর দেখা যায় যে রাতে রাতে এদের উঠে, আগে প্রস্রাব করতে হতো না, এখন রাতে রাতে উঠে প্রস্রাব করতে হয়। আবার দেখা যায় যে বিনা কারণে গা চুলকাচ্ছে, কিন্তু কোনো শরীরে কোনো গোটাগাটি বা কোনো লিশন কিছুই দেখা যাচ্ছে না। তো এরকম যদি থাকে তাহলে ধরে নিতে হবে যে তার দীর্ঘস্থায়ী কিডনি রোগের একটা সম্ভাবনা আছে, এবং সেই সাথে তাদের যদি আগে থেকে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস অথবা নেফ্রাইটিস অথবা যে কারণগুলো আমরা বলেছি যে কারণগুলো পাথর থেকে ইনফেকশন থেকে শুরু করে বংশগত, এগুলো যদি কিছু থাকে তাহলে চিন্তা করতে হবে যে এটা দীর্ঘস্থায়ী কিডনি রোগ। তো দীর্ঘস্থায়ী কিডনি রোগ যদি হয়ে যায় তাহলে তাদের চিকিৎসা আগেই বলেছিলাম যে একটা আছে ডায়ালাইসিস যেটা মেশিনে করা যায়, এটাকে বলা হয় হিমোডায়ালাইসিস। আরেকটা হচ্ছে পেটে আমরা একটা নল লাগিয়ে দিই, যেটা লাগিয়ে দিলে এবং তাদের ট্রেনিং দিয়ে দিই যে কিভাবে পানি এক্সচেঞ্জ করতে হবে। এখানে 2 লিটার পানি সাধারণত পেটে দিয়ে দেওয়া হয় 8 ঘন্টা পরে, আবার ছেড়ে দিলে আমরা যদি ক্ল্যাম্পটা খুলে দিই পেটে পানি দিয়ে এটাকে ডিসকানেক্ট করে দেওয়া হয়, তখন সে ঘুরে বেড়ালো, কাজ করলো মাঠে ঘাটে বা অফিসে যা করার সবই করতে পারবে। আবার 8 ঘন্টা পরে আবার এইটা নল গুলো লাগিয়ে আমরা যদি এখানে এখানে যদি প্রথমে যদি এটা খুলে দিই তাহলে পেটের পানি সব বেরিয়ে আসে,
তো বেরিয়ে আসার সময় পেটে যখন 8 ঘন্টা পানি থাকে, তখন এর মধ্যে অনেক রক্তনালী থেকে সমস্ত দূষিত পদার্থগুলো এই পানিতে চলে আসে, আর যখন এটা পানিটা ছেড়ে দেওয়া হয় তখন কি হয়, আবার সেই দূষিত এই পানির সাথে সব দূষিত পদার্থ বেরিয়ে যায়, এবং দিনে 3 বার করে এক্সচেঞ্জ করতে হয় এটা সিএপিডি। এটা যদি করে দেওয়া হয় বাড়িতে বসেই এরা নিজের ডায়ালাইসিস নিজে করতে পারে, এবং এই করোনার মধ্যেও তাদের ডায়ালাইসিস সেন্টার আসার প্রয়োজন পড়বে না। আর এটা হলো যেখানে দেখানো হচ্ছে যে কিডনির সংযোজন, এখানে দেখেন 2টা কিডনি তার কিন্তু পেটে রয়েই গেছে, 3 নম্বর কিডনিটা যে দাতার যে কিডনি সেটা তোল পেটে লাগিয়ে দেওয়া হয়। অনেকে মনে করে যে আগের কিডনি কেটে ফেলে দিয়ে ওখানে একটা লাগানো হয়, আসলে কিন্তু তা না, নতুন কিডনি তোল পেটে সংযোজন করে দেওয়া হয়। তো এই 3 ধরনের চিকিৎসা আছে, কিন্তু আমরা জানি যে এই চিকিৎসা ব্যয় এত বেশি যে এগুলো আমাদের এদেশের শতকরা 10 ভাগ লোকেরও এ চালিয়ে যাওয়ার সম্ভব হয় না। তো এগুলো ছবিতে আমি দেখাচ্ছিলাম যে যে বিভিন্ন কিডনি চিকিৎসার পদ্ধতিগুলো। তো বাংলাদেশে যদি বলি যে ডায়ালাইসিসের খরচ কত, তার আগে আমেরিকার খরচ, এখন ইদানিং আমি কয়েকটা সেন্টার ওদের জানতে পারলাম যে ওদের 37,000 টাকা প্রত্যেকটা ডায়ালাইসিসে গড়ে 37,000 টাকা, তো সেটা 35,000 থেকে 40,000 টাকা পর্যন্ত। জাপানে সেটা 28,000 থেকে 30,000 টাকা পর্যন্ত একদিনের ডায়ালাইসিস, কিন্তু বাংলাদেশে কিন্তু এই ডায়ালাইসিসের খরচ তুলনামূলকভাবে, যদিও আমাদের ইনকাম কম, কিন্তু যে ডায়ালাইসিস করা হয় এটা কিন্তু করা হয় একই মেশিন দিয়ে। জাপান বা আমেরিকায় যে মেশিন ইউজ করা হচ্ছে, আমাদের দেশে কিন্তু একই মেশিন দিয়েই একই ফ্লুইড দিয়ে ডায়ালাইসিস করা হচ্ছে, কিন্তু আমাদের দেশে এখনো তুলনামূলকভাবে এই খরচ মানে সেন্টার অনুযায়ী, যেটা প্রাইভেট সেন্টার গুলো কিছু ফিলান্থ্রপিক আছে সেখানে কমে হচ্ছে, তো সেটা 25,000 থেকে 56,000 বা কিছু কোনো কোনো দু একটা হসপিটাল আছে এর চেয়েও বেশি হয় খরচ। তো তারপরেও এত এই যে খরচ, এটাও কিন্তু চালিয়ে যাওয়ার সামর্থ্য আমাদের শতকরা 10 ভাগের নাই। কিন্তু আমরা বারবার যে কথাটা বলেছি এটা শুধু মনে করে দেওয়ার জন্য যে যেখানে আমরা 10 ভাগের চিকিৎসা দিতে পারি না, সরকার বেসরকারি সব মিলিয়ে, সেখানে যদি আমরা একটু সচেতন হই তাহলে 60 ভাগেরও বেশি ক্ষেত্রে এই রোগ প্রতিরোধ করতে পারি। তাহলে এই যে ভয়াবহ, এই যে ভয়, সেই ভীতির পাশাপাশি একটা আশার আলো আছে আমাদের কাছে, এবং সেই আশার আলোটা হলো যে এই জন্য শুধু আমাদের একটু কষ্ট করতে হবে, আমাদের প্রয়োজন গণ সচেতনতা। কি সম্পর্কে সচেতনতা, যে কিডনি ভালো রাখার কতগুলো গোল্ডেন পয়েন্টস আছে, উপায় আছে, সেই গোল্ডেন গোল্ডেন রোল গুলো ফলো করা। তো এগুলো আমাদের যে বিভিন্ন ওয়ার্ল্ড কিডনি দিবস মানে বিশ্ব কিডনি দিবস যেগুলো পালিত হয়, সেখানে বারবার এই মেসেজ গুলো আমাদের কাছে ওয়ার্ল্ড ওয়াইড এসেছে, এবং আমরা এগুলো আমাদের মানুষদের কাছে ডিস্ট্রিবিউট করার, সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন মিডিয়ায় যারা আছেন, সমস্ত স্তরের মানুষদের মাধ্যমে। তো সেই সেই মানে প্রতিরোধের উপায়গুলো নিয়েই এখন একটু কথা বলবো, এবং তারপরে আমার কথা শেষ হয়ে যাবে, আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যেতে পারবো। তো এই পর্যায়গুলোর প্রথমেই হলো প্রাথমিক পর্যায়ে, একদম মানে প্রাইমারি প্রিভেনশন, যেটা প্রাথমিক পর্যায়ে আমরা প্রতিরোধ করতে পারি। দ্বিতীয় পর্যায়ে যেটা, যে একবার রোগ যখন হয়ে গিয়েছে, আক্রমণ হয়ে গেছে কিন্তু এখনো শেষ ধাপে পৌঁছেনি সেই পর্যায়ে, এবং তৃতীয় পর্যায়ে হলো আক্রান্ত হয়ে একদম সিভিয়ার পর্যায়ে চলে গেছে, তখন আমাদের প্রতিরোধ করার কিছু জায়গা থাকে। তো সেগুলো নিয়েই আমরা কথা আমরা বলবো। তো প্রাথমিক পর্যায়ে বলতে গেলে যে আমরা দেখেছি যে যে কারণগুলো, সেই কারণগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, এমনি ডায়াবেটিস, আমাদের লাইফ স্টাইল যদি মডিফাই করি আমরা ডায়াবেটিস কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি প্রাথমিক অবস্থার থেকে। 2 নম্বর, আমরা যদি বলি উচ্চ রক্তচাপ যে প্রধান যে কারণগুলো, সেগুলো কিন্তু আমরা লাইফ স্টাইল প্লাস হলো রক্তচাপ কন্ট্রোল করে আমরা সেটাকে প্রতিরোধ করতে পারি। সেরকম ভাবে যাদের ওজন বেশি, আমরা ওজন কন্ট্রোল করে আমরা কন্ট্রোল করতে পারি, ধূমপান পরিত্যাগ করতে পারি। এরকম ভাবে যেগুলো আমাদের পরিবর্তনযোগ্য, এগুলো যদি আগে থেকে রোগ হওয়ার আগেই যদি আমরা প্রতিরোধ করতে পারি, সেটা হলো প্রাইমারি প্রিভেনশন। আর তো সেই প্রাইমারি প্রিভেনশনের জন্য শুধু দরকার হলো 8টি সোনালি উপায়, যেগুলো আমাদের ছোটকাল একদম বাচ্চা থেকে, আমাদের শিশু জন্মের তারা যখন হাঁটা শিখবে, সে হাঁটা শেখার পর থেকে তাদেরকে এই ট্রেনিং দিতে হবে, এবং তাদের আমরা আমাদের জীবনের শেষ পর্যন্ত যতদিন বেঁচে আছি সেগুলো আমরা মেনে চলবো। এগুলো যদি আমরা মেনে চলতে পারি, আমরা শুধুই যে কিডনি রোগ প্রতিরোধ করতে পারবো তাই নয়। এখানে হার্ভার্ড ইউনিভার্সিটিতে এই যে
কায়িক পরিশ্রম বা এক্সারসাইজের কথা বলা আছে এবং আরো কতগুলো গোল্ডেন পয়েন্ট বলা আছে যে এগুলো নিয়ে তারা 34 বছর তারা তারা ফলো আপ করেছে 1,20,000 লোকের উপর। এবং সেখান থেকে যে উপাত্তটা বেরিয়ে আসছে সেটা হলো যে কেউ যদি এই হেলদি লাইফস্টাইল, বিশেষ করে এক্সারসাইজ ও ডায়েটিং এবং আরো নন স্মোকিং, এগুলো যদি আমরা যদি পালন করি তাহলে আমাদের গড় আয়ু 14 বছর পর্যন্ত বেড়ে যেতে পারে এবং 50 থেকে 60 ভাগ ক্ষেত্রে আমরা কিডনি রোগ প্রতিরোধ করতে পারি। এবং যতগুলো হার্ট ডিজিজ থেকে শুরু করে ক্যান্সার থেকে শুরু করে লাং ডিজিজ থেকে শুরু করে যতগুলো রোগ আছে, স্ট্রোক, এগুলো সবগুলোই 50 থেকে 80 ভাগ ক্ষেত্রে এগুলো প্রতিরোধ করা সম্ভব শুধু এই লাইফস্টাইল পরিবর্তন করে। কাজে এগুলো আমাদের মনের ভিতর গেঁথে দিতে হবে, আমাদের প্রতিদিনের প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। তো তার আগে আমি আরেকটু যাই যে যেটা কায়িক পরিশ্রম, যেটা কায়িক পরিশ্রম বলতে এটা বোঝায় যে কমপক্ষে আমাদের প্রতিদিন আধা ঘন্টা করে জোরে হাঁটতে হবে এবং সপ্তাহে কমপক্ষে 5 দিন। তবে আমরা যত বেশি প্রতিদিন যদি আমরা এই সংখ্যা পরিমাণ বাড়াতে বাড়াতে প্রতিদিন যদি আমরা 1.5 ঘন্টা করতে পারি, সপ্তাহে যদি 7 দিন করতে পারি, তাহলে শুধু হেঁটেই আমরা গড় আয়ু 13 বছর বাড়িয়ে দিতে পারি। এটাও লস এঞ্জেলস এর আরেকটা মানে তাদের বিভিন্ন রিসার্চ থেকে বেরিয়ে আসছে। তো কাজে হাঁটা আমাদের গুরুত্বপূর্ণ, আমাদের বাচ্চাদের থেকে শুরু করে যারা শহরে যারা বসবাস করে সেখান থেকে শুরু করে সবাইকে এই ব্যাপারে বলতে হবে। আমাদের সময় হাতে কম আমরা বুঝতে পারছি, সেজন্য আমরা একটু দ্রুতই যাচ্ছি। 2 নম্বর হলো স্বাস্থ্যসম্মত খাবার। স্বাস্থ্যসম্মত খাবার বলতে বুঝি সুষম খাবার, যে খাবারের মধ্যে শাক সবজি ফলমূল অবশ্যই থাকতে হবে এবং সেই সাথে চর্বি জাতীয় খাবার যেগুলো সেগুলো অ্যাভয়েড করবো। অতিরিক্ত লবণ, এক্সট্রা লবণ আমরা খাবো না। এবং সেই সাথে অতিরিক্ত মিষ্টি আমরা পরিহার করব, আমরা পরিমিত খাবো, আমরা এই পরিমাণে খাবার খাবো যাতে করে আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকে। তো তার মধ্যে মাছ মাংস ডিম দুধ প্রতিদিনের খাবারে থাকবে এবং শর্করা জাতীয় খাবার থাকবে। সেখানে শর্করা খাবার, মিহি খাবার বা রিফাইন খাবার না খেয়ে আমরা আস্ত খাবার যেগুলো শর্করা জাতীয় সেগুলো যেমন লাল চাল, আটা, রুটি এগুলো আমরা আমরা খাবো এবং তেল জাতীয় খাবার যেগুলো কোলেস্টেরল আছে সেগুলো আমরা অ্যাভয়েড করে চলব। আমরা ভেজাল খাদ্য পরিহার করব। আর যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস আছে সেগুলো অবশ্যই মেজার করে করে সেগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং সেই নিয়ন্ত্রণ এরকম যে ডায়াবেটিস এর গড় যে ডায়াবেটিস আমরা 3 মাসের অ্যাভারেজ যেটা ব্লাড সুগার যে আমরা গড় দেখি সেটা হিমোগ্লোবিন A1C দিয়ে, সেটা যেন গড়ের 7-এর নিচে যেন থাকে এবং উচ্চ রক্তচাপ সেটা যেন 130/80 নিচে থাকে এবং যাদের প্রোটিন যায় প্রস্রাবে তাদের 120/80 কাছাকাছি রাখতে হবে। কিডনি ভালো রাখার আরেকটা উপায় হলো যেটা যে ওজন নিয়ন্ত্রণে রাখা, কারণ ওজনের সাথে কিন্তু কিডনির সরাসরি সম্পর্ক। ওজন যদি বেড়ে যায় দেখা যায় যে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস সেটা ডাইরেক্টলি এই ওজন বেশি থেকে করা হয়, মানে এই এই ড্যামেজ হয়, কিডনি আক্রান্ত করে ড্যামেজ করে। তো কাজেই আমাদের ওজন আমাদের অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে এবং বাচ্চাদের যে ফাস্ট ফুড খাওয়া থেকে শুরু করে সেটা বিরত রাখতে হবে, তাদের এক্সারসাইজ করাতে হবে। দ্বিতীয়ত, ওজন যাদের বেশি তাদের ক্যান্সার বেশি হয়, তাদের হার্ট ডিজিজ বেশি হয়, তাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে, তাদের বোন হাড়ের যে অস্টিওআর্থ্রোসিস এগুলো তাদের বেশি হয়, এগুলো নিয়ে অনেক কথা আছে। তো আমি শুধু বলে এইটুকু বলতে চাই যে প্রত্যেকের হাইট অনুযায়ী যে ওজন সেটা অবশ্যই সেটা ডায়েটিং এবং এক্সারসাইজের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি, পানিটা আমাদের যারা আমরা ঘরে বসে কাজ করছি বা তাদের ঘরে যদি 2 থেকে 3 লিটার পানি খায় তাহলে এনাফ। তো তারপরেও আমাদের জোর করে পানি খাওয়ার দরকার নেই, আমাদের পিপাসাই বলে দেয় যে আমাদের পানির প্রয়োজন, অর্থাৎ যখনই পিপাসা হবে তখনই আমাদের পানি খেতে হবে। তবে যারা যারা মাঠে ঘাটে কাজ করে, যাদের প্রচুর ঘাম হয় এবং যারা কলকারখানায় কাজ করে, যারা মিডল ইস্টে যে ভাইরা কাজ করে তাদের কিন্তু অনেক সময় ঘাম দেখা যায় না, রোদে শুকিয়ে যায়, কিন্তু তাদের কিন্তু পানির শূন্যতা দেখা দেয়। কাজে তাদের পানি সবসময় সাথে রাখবেন এবং কখনো তাদের 3 থেকে 4 লিটার পানি খাওয়ারও প্রয়োজন পড়ে পড়তে পারে। তো কাজে আপনার সেই পরিমাণে পানি খাবেন। এবং যাদের বারে বারে ইউরিনে ইনফেকশন হয় এবং যাদের কিডনিতে একবার পাথর হয়েছে তাদের কিন্তু এই পানির পরিমাণ 3 থেকে 3.5 লিটার বা 4 লিটার পানি তাদের খেতে হবে, অর্থাৎ পানি তাদের বাড়িয়ে খেতে হবে। ধূমপান, আগেই বলেছি ধূমপান বিষপান, এটা যেমন ক্যান্সার করে এটা হার্ট ডিজিজ করে তেমনি কিডনিকে সরাসরি ধ্বংস করে। কাজেই আমাদের ধূমপান থেকে বিরত থাকতে হবে।
এবং ঔষধ আমাদের কাছে কিন্তু প্রচুর রোগীরা আসে যারা ব্যথার ঔষধ নিজেরাই দীর্ঘদিন খাওয়ার পর তারপরে তাদের কিডনি বিকল নিয়ে আসে। আবার অনেক সময় দেখা যায় যে একটা দুইটা এনএসআইডস গ্রুপের যে তীব্র মাত্রা ব্যথার ওষুধ আছে সেগুলো খেয়েও তারা আকস্মিক কিডনি বিকল নিয়ে আসে। আকস্মিক বিকল এই জন্য হয় যে ওরা ওই ওষুধে হাইপার সেন্সিটিভ, কাজে তাদের কিডনি আকস্মিক ভাবে হঠাৎ করে তাদের ড্যামেজ করে দেয় একটা বড়িতেও। সেই জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ 20 বার তার বড়ি এবং অ্যান্টিবায়োটিক খাবেন না। এরপরে হলো নিয়মিত স্ক্রিনিং, এটা আপনাদের একটু মনে রাখতে হবে। নিয়মিত স্ক্রিনিং বলতে যে যারা ঝুঁকিপূর্ণ অর্থাৎ যাদের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা যাদের বেশি, অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের বংশে কিডনি রোগ আছে, যাদের কখনো নেফ্রাইটিস হয়ে গ্লোবাল নেফ্রাইটিস বা হয়েছে অথবা শরীর টরি ফুলে গিয়েছে, অথবা যাদের কখনো যাদের ওজন ওজন বেশি, যারা ধূমপান করেন, যারা দীর্ঘদিন ব্যথার বড়ি খেয়েছেন, যাদের বারে বারে ইউরিনে ইনফেকশন হচ্ছে, যাদের বয়স 40-এর উপরে, তারা সবাই কিন্তু এই কিডনি রোগের জন্য ঝুঁকিপূর্ণ। কাজে তারা বছর অন্তত 2 বার করে মাত্র 2টা জিনিস পরীক্ষা করবে। একটা হলো প্রস্রাবে অ্যালবুমিন যায় কিনা, এই অ্যালবুমিন যাওয়াটা কিন্তু একটা অশনি সংকেত এবং প্রাথমিক সংকেত যে তার কিডনি আক্রান্ত হয়েছে। কাজে এই সিম্পল প্রস্রাবটা পরীক্ষা করে বুঝতে পারবেন আপনার কিডনি আক্রান্ত হয়েছে কিনা। 2 নম্বর হলো ক্রিয়েটিনিন, রক্তের ক্রিয়েটিনটা পরীক্ষা করে সেখান থেকে ইজিএফআর বের করে আপনারা দেখতে পারবেন যে 100 ভাগে কত ভাগ কাজ করছে। যদি ক্ষমতা 90-এর নিচে চলে আসে, সবই যদি ঠিক থাকে, তারপর কিন্তু আপনার কিডনি আক্রান্ত হয়েছে, কাজে সেক্ষেত্রে আপনারা সচেতন হবেন। কিডনি রোগের প্রতিরোধে যদি আমরা দ্বিতীয় ধাপ যদি বলি, এখন সংক্ষেপে বলে দিচ্ছি, সেটা হলো যে যখন কিডনির আক্রান্ত হয়ে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ধাপে চলে আসে, তখন আপনাকে অবশ্যই একজন কিডনি বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। কারণ তিনি তখন আপনার রোগের কারণ বের করে কেন কিডনি রোগ হয়েছে সে কারণ বের করবেন এবং তাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, এই সময় অনেকগুলো খাবারের কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো তাদের মেনে চলতে হবে। তাদের মাছ মাংস কম খেতে হবে, যেগুলোতে পটাশিয়াম বেশি সেগুলো কমিয়ে খেতে হবে, যেগুলোতে ফসফরাস বেশি সেগুলো কমিয়ে খেতে হবে। অনেকগুলো ভিটামিনের ডিফিসিয়েন্সি থাকে, অনেকগুলো যে রক্তের 80টা উপাদান বলছিলাম সেগুলো কমে বেশি কমে যেতে পারে, বেড়ে যেতে পারে, সেগুলো চিকিৎসক দেখে দেখে সেগুলো ঠিক করে দিবে। কাজেই এইভাবে তারা যদি এগুলো নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে যে গতিতে কিডনি খারাপ হচ্ছে সেই গতিকে গতিকে স্লো করে দেওয়া যায়। কোনো কোনো ক্ষেত্রে কারণের চিকিৎসা করে সেটাকে কিউরও করা যেতে পারে অথবা আগের ধাপে ফিরিয়ে আনা যেতে পারে। আর যদি একদম অ্যাডভান্স স্টেজে চলে যায়, তাহলে যে যে জটিলতাগুলো হতে পারে সেই জটিলতাগুলো সেগুলো প্রতিরোধ করা সম্ভব। এবং তৃতীয় ধাপে যখন চলে যায়, তখন সেই সাধারণত তৃতীয় ধাপ বলতে আমি যেটা বোঝাচ্ছি, তৃতীয় পর্যায়ের প্রতিরোধ মানে যে যখন একদম 4 নম্বর, 5 নম্বর ধাপে চলে যাবে, তখন আগে থেকেই হাতে একটা ফিস্টুলা করে রাখতে হয়, যেটা আমাদের রুগীদের বললেই তারা আতঙ্কিত হয়ে যায়। ফিস্টুলা করা মানে ডায়ালাইসিস কোথায় করতে হবে, আসলে কিন্তু তা নয়। যখনই কিডনির ক্ষমতা 30-এর নিচে চলে আসলো, তখন এটা বোঝা গেল যে এটা কিন্তু ফিরে আর সম্পূর্ণ নিরাময় হবে না। সেক্ষেত্রে তাকে আগে থেকেই একসময় ডায়ালাইসিস করতে হবে। সেজন্য হাতে একটা ছোট্ট অপারেশন করে 2টা রক্তনালী, একটা ধমনি এবং শিরা যোগ করে দিতে হয়, সেটা হাতের মধ্যে, এবং এখানে শুধু ওই স্থানীয় ভাবে লোকাল দিয়ে করা হয়, এটা কোনো অজ্ঞান করার প্রয়োজন পড়ে না। যদি এই ফিসলোটা আগে থেকে করে রাখা হয়, তাহলে যে কোনো ইমার্জেন্সির সময় তাকে ডায়ালাইসিস সেন্টার আসে, তাকে ডায়ালাইসিস করে বাড়ি চলে যেতে পারে। কিন্তু এটা যদি না করা থাকে, তাহলে যদি যখন ইমার্জেন্সি ডায়ালাইসিস দরকার, তখন কিন্তু তাকে নেকে সেই হার্টের ভিতরে একটা ক্যাথেটার দিয়ে ডায়ালাইসিস করতে হয়, অথবা পায়ের মানে সেটা কুক্সির ওখানে রক্তনালীর ভিতরে ক্যাথেটার দীর্ঘদিন রাখতে হয়। সেটা যেমন পড়তে কষ্ট, রিস্ক আছে, সেটা রাখতে কষ্ট, সেখানে ইনফেকশন হয়ে যায়। একবার ইনফেকশন হলে দেখা গেছে যে তাদের গড়ায় ও 3 ভাগের 1 ভাগ, কোনো কোনো ক্ষেত্রে 4 ভাগের 1 ভাগ হয়ে যায়। তো সেই জন্য যাতে এই ক্যাথেটার না করতে হয়, সেই কারণে আগে থেকে এই ফিস্টুলাটা করে রাখা উচিত। এবং ফিস্টুলা করে রাখলে তাকে কোনো বোঝা দেওয়া হলো না, এটা শুধু 2টা রক্তনালী জোড়াতে দেওয়া হয় এবং একটা দাগ থাকবে। এবং অনেকের দেখা গেছে যে ফিস্টুলা করার পর কিডনির সার্কুলেশনটা একটু বেড়ে যায় এবং সেই কারণে কিডনির কার্যক্ষমতা আবার রিগেইন করে, একটু ইমপ্রুভ হয়। কাজেই যখনই যে যে রুগী আছে তাকে যখন বলা হবে ফিস্টুলা করার জন্য,
তাৎক্ষণিক ভাবে সেটা করে নেওয়া উচিত, এটাও একটা টারশিয়ারি প্রিভেনশন। তো আমরা একদম শেষ পর্যায়ে আমার এই যে কথাবার্তা বললাম, ছোট্ট একটা লেকচার ছিল, অনেক সময় আপনাদের নিয়ে ফেলেছি, তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তবে আমি মনে করি যে এই যে প্রতিরোধ, এই প্রতিরোধ নিয়ে ক্যাম্পস আমাদের একটা সংগঠন আছে যেটা 17 বছর যাবত কাজ করে যাচ্ছে, এবং তবে এটা একার পক্ষে এই দেশের এত যে মানুষ, জনমানুষ সবাইকে তো উদ্বুদ্ধ করা সম্ভব না। এই যে কথাগুলো বললাম যেগুলো সহজেই আমরা চর্চা করতে পারি, 8টি গোল্ডেন উপায়, তো সেগুলো চর্চা করতে গেলে প্রত্যেকটা মানুষকে সেগুলো, মানুষের কাছে এই বাণীগুলো পৌঁছে দেওয়া দরকার, তাদেরকে উদ্বুদ্ধ করা দরকার, তাদেরকে কিডনি রোগের ভয়াবহতা সম্পর্কে জানানো উচিত, এবং সেটা যে প্রতিরোধের যে উপায় আছে সেগুলো সম্পর্কে জানানো উচিত। এবং এগুলো জানানোর জন্য আসুন আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করি। এবং ক্যাম্পস দীর্ঘ 17 বছর যাবৎ যা করে এসেছে, আমি খুব ছোট্ট একটা ডকুমেন্টের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, এবং সেই সাথে বলবো যে আমরা সবাই মিলে এই দেশের প্রত্যেকটা মানুষকে আমরা এই এভাবে সুস্থ থাকার জন্য, সুস্থ জীবন ধারা চর্চার জন্য আমরা উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করি। তো পরবর্তী পর্যায়ে আমরা এই ভিডিওটুকু দেখেই আমরা প্রশ্ন উত্তর। স্যার এখন স্যার আমরা দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এটি মানব দেহের অতি গুরুত্বপূর্ণ। বিভিন্ন সমীক্ষা থেকে ধারণা করা হয় বাংলাদেশের 2 কোটিরও অধিক লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। কিডনি সম্পূর্ণ বিকল হয়ে অকালে মৃত্যুবরণ করে প্রতি ঘন্টায় 500 রোগী। শতকরা 75 থেকে 80% নষ্ট হওয়ার পরেও অধিকাংশ রোগী বুঝতে পারে না যে সেই ঘাতক ব্যাধিতে আক্রান্ত। কিডনি বিকল করে বেঁচে থাকার একমাত্র উপায় কিডনি সংযোজন অথবা ডায়ালাইসিস। কিন্তু এই ব্যয় এত বেশি যে এদেশের 17-10% লোকের পক্ষেও এই ব্যয় বহুল দীর্ঘমেয়াদী চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব না। তাই অর্থভাবে সময় উপযোগী সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে অকালে মৃত্যুবরণ করে 90%-এরও বেশি রোগী। এ রোগের পরিণাম অত্যন্ত ভয়াবহ হলেও কিডনি রোগ প্রতিরোধযোগ্য। একটু সচেতন হলে 50-60% ক্ষেত্রে কিডনি রোগ প্রতিরোধ করা সম্ভব। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই কিডনি রোগ প্রতিরোধ ও দেশব্যাপী গণসচেতনতা গড়ে তুলতে প্রতিষ্ঠা করা হয় ক্যাম্প, কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি। ক্যাম্পের মূল উদ্দেশ্য হল কিডনি রোগের কারণ ও ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করে কিডনি রিপোর্ট ঠেকানোর লক্ষ্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা। ক্যাম্পস 2005 সাল থেকে নিয়মিত প্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে প্রত্যন্ত গ্রামে এ পর্যন্ত 85,000-এরও বেশি অসহায় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেছে। গ্রামের রোগীদের চার প্রান্তে ডায়ালাইসিস সেবা দিতে টাঙ্গাইল, জামপুর ও মাদারীপুরে ক্যাম্পস কিডনি কেয়ার অ্যান্ড ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। ঢাকায় অবস্থিত ক্যাম্পস এর প্রধান কার্যালয়ে স্বল্প খরচে নিয়মিত চলছে কিডনি চিকিৎসা। আর এইভাবেই ক্যাম্পস স্বল্প খরচে স্বাস্থ্যসেবা শহর থেকে গ্রাম, গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে দিচ্ছে। এছাড়াও ক্যাম্পসের পদচারণাগ্রস্ত গার্মেন্টস শ্রমিকদের ফ্রি কিডনি স্ক্রিনিং ও চিকিৎসা সেবা প্রদান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ফ্রি চিকিৎসা, প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে চিকিৎসা সম্পর্কে কুসংস্কার, ভৌতিক তান্ত্রিক মন্ত্রপ্রয়োগ বা কাল্পনিক ভ্রান্ত ধারণা দূর করে এবং বিভিন্ন অপচিকিৎসা রোধ করে আধুনিক চিকিৎসা সম্পর্কে সাধারণ জ্ঞান ও স্বাস্থ্য সুরক্ষায় সুস্থ জীবন ধারা সম্পর্কে মানুষকে সচেতন করে যাচ্ছে বিভিন্ন মেডিকেল ক্যাম্পের মাধ্যমে। ক্যাম্পস এখানে থেমে থাকে সময় উপযোগী সঠিক চিকিৎসা ও স্বাস্থ্য শিক্ষা প্রদানের ক্ষেত্রে লিফলেট, পোস্টার, ব্যানার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে রোগ প্রতিরোধের বাণীগুলি সর্বস্তরের মানুষের ঘর গোড়ায় পৌঁছে দিতে দিন রাত কাজ করে যাচ্ছে। একই সময়ে ক্যাম্পস সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্ব কিডনি দিবস উদযাপন, কিডনি স্বাস্থ্য জড়িত জাতীয় সমস্যা নিয়ে গোলটেবিল বৈঠক, টিভি টক শো এর মাধ্যমে কিডনি রোগ প্রতিরোধে গণজাগরণ সৃষ্টি করে যাচ্ছে। ইতিমধ্যে ক্যাম্পস এর কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিক মহলে অর্জন করেছে ভূয়সী প্রশংসা। কিডনি রোগ ব্যাপক ও ভয়াবহ কিন্তু প্রতিরোধযোগ্য।
বিশ্ব কিডনি দিবসের প্রতি বার্তা বিষয়গুলোর সাথে সমন্বয় রেখে ক্যাম্পসের আগামী দিনের লক্ষ্য ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত শহর বা গ্রামে যেখানেই বসবাস করুক না কেন সবার জন্য সুস্থ কিডনি সুরক্ষা ও যারা কিডনি রোগে আক্রান্ত তাদের সবাইকে সমানভাবে সুচিকিৎসা দেওয়ার চেষ্টা করে যাওয়া এই লক্ষ্যে ক্যাম্পস সরকার জনগণ অথবা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যৌথভাবে নিরলস কাজ করে যেতে প্রত্যয়ী এই মহামূর্তি উদ্যোগে অনুপ্রাণিত হয়ে যদি সমাজের সহৃদয় ও বিত্তবান ব্যক্তিবর্গ কিংবা স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতার হাত বাড়ান এবং সরকার যদি এগিয়ে আসেন তবে কিডনি বিকট রোগীর সংখ্যা অনেকাংশে লাঘব হবে ঠেকানো যাবে অসংখ্য অকাল মৃত্যু অর্জিত হবে কিডনি চিকিৎসায় সবার জন্য সমান সুযোগ প্রিয় দর্শক আপনারা সবাই আশা করি খুব উপকৃত হয়েছেন এরকম একটি তথ্যবহুল উপস্থাপনা আমাদের স্যার আমাদের মাঝে দিয়েছেন এবং আবারও ধন্যবাদ জানাই আমি ক্যাম্পসকে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং এবং প্রিভেনশন সোসাইটি এবং আমি আবারও বলতে চাই আমাদের আজকের অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এর সৌজন্যে স্যার আপনি অনুমতি দিলে স্যার আমি কি একটু প্রশ্ন উত্তর পর্বে যেতে পারি স্যার ধন্যবাদ স্যার 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 আপনার উপস্থাপনায় স্যার আমরা সবই মোটামুটি দেখলাম যে কিডনি রোগের লক্ষণ কারণ বা এটা প্রতিরোধে কি কি বিভিন্ন স্তরগুলো বা সোনালী উপায়গুলো সবই স্যার আমরা দেখলাম স্যার তাও আমি একটু স্যার জানতে চাই স্যার এই কিডনি রোগে স্যার এটা কি স্যার মেল ফিমেল রেশিওতে কোনো কি স্যার এটা আছে স্যার যেমন ছেলেদের বেশি হয় বা মেয়েদের বেশি হয় এমন কি কিছু আছে স্যার এমন কি কোনো রেশিও আছে এটা কিডনি রোগে রোগ যখন আমরা বলবো তখন কিছু কিছু রোগ আছে মেল ফিমেল ডিফার করে যেমন যদি ইউরিনারি ইনফেকশন বলি তাহলে কিন্তু এখানে দেখা যায় যে পুরুষদের চেয়ে 9 গুণ বেশি হয় মেয়েদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন আবার যদি পাথরের কথা বলি তাহলে দেখা যায় পাথর পুরুষদের মেয়েদের তুলনায় 2 গুণ হারে বেশি হয় তো এরকম রোগ ভেদে কিছু কিছু ডিফারেন্স আছে তবে ইন জেনারেল দেখা গেছে যে আমরা যদি কিডনি বিকলের কথা চিন্তা করি তাহলে মেয়েদের তুলনামূলক ভাবে মেয়েদের হার একটু বেশি এবং এটা এটা হতে পারে যে এটা এটা বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে এবং তাদের চিকিৎসা হতে পারে তারা চিকিৎসার জন্য তারা ইনিশিয়ালি নেগলেক্টেড থাকে হয়তো গুরুত্ব পায় না অনেক সোসাইটি আছে আমাদের দেশ হোক বা উন্নয়নশীল দেশ যেখানে সেখানে মেয়েরা ঘরে থাকে সেজন্য প্রাথমিক অবস্থায় তাদের কারণগুলো ডিটেক্ট হয় না বলে কারণ যেহেতু তাদের ইম্পর্টেন্স কম থাকে তারা অনেকে লজ্জায় বলতেও পারে না তাদের উপসর্গ বা সমস্যাগুলোর কথা তো সেই জন্য তারা হয়তো দেরিতে তাদের ডায়াগনোসিস হয় এবং সেই জন্য তারা বিকল বেশি নিয়ে আসে আমাদের পুরুষদের তুলনায় কোনো কোনো স্টাডি এরকম পাওয়া গেছে তবে রোগ ভেদে মানে মেল ফিমেল ডিফারেন্স আছে ধন্যবাদ স্যার স্যার তাহলে এই ক্ষেত্রে মহিলাদের কি মানে একদম শুরু থেকে কি কোনো এমন কি কিছু নিয়ম কানুন আছে যে যেটা পালন করলে বা প্রতিরোধের এমন কি কিছু কি কোনো এরকম কিছু কি আছে যে যেটা করলে ওনারা হয়তো আগে থেকে একটু সচেতন থাকলো বা এই সমস্যাটা একটু কম হলো কারণ স্যার আপনি বলেছেন যে এটা কিন্তু অনেক ক্ষেত্রে 70-80% বোঝা যায় না এটা রোগের বহিঃগুণতক হিসেবে কাজ করে বা সাইলেন্ট কিলার হিসেবে কাজ করে অনেকেই বুঝতে পারে না যেহেতু ফিমেলদের এই রেশিওটা বেশি স্যার স্যার সেই ক্ষেত্রে স্যার কি কোনো কিছু কি আমরা ফলো করতে পারি হ্যাঁ তাদের জন্য এটা বলতে পারি যে যেগুলো বলছি যে ঝুঁকির কথা যেগুলো কারণ আমাদের হয়তো দেশব্যাপী এই 17 কোটি মানুষের তো রেগুলার স্ক্রিনিং করা সম্ভব না কিন্তু যাদের ডায়াবেটিস আছে মহিলাদের ক্ষেত্রেও যাদের ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ আছে অথবা যাদের বারে বারে ইউরিনে ইনফেকশন হয়েছে অথবা যাদের বংশে কিডনি রোগ আছে যাদের বয়স 40-এর উপরে এরকম যারা অথবা প্রসবকালীন সময়ে হয়তো তারা কখনো ইনফেকশন হয়েছে অথবা প্রচুর রক্তক্ষরণ হয়েছিল এরকম ঘটনা যদি থেকে থাকে কারণ কেননা যে কোনো কারণে যদি কারো আকস্মিক কিডনি রোগ হয় এবং সেটা অনেক সময় দেখা যায় যে হয়তো ডিটেকশন হয় নাই কিন্তু আপনা আপনি ভালো হয়ে গিয়েছে
কিন্তু ওই যে একবার তার আকস্মিক কিডনি রোগ হয়েছে সেজন্য কিন্তু তাদের দীর্ঘস্থায়ী কিডনি রোগ হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের চেয়ে তাদের প্রায় 30 গুণ বেশি। তো সেই জন্য যদি ডেলিভারির সময় কারো যদি খুব রক্তপাত হয়ে থাকে অথবা দীর্ঘদিন কোনো ব্যথার বড়ি খেতে হয়েছে এরকম যদি হয় উচিত হবে যে তাদের তাদেরও এই যে স্ক্রিনিং এর আওতায় আনা, তাদের মানে ঘরে যে তারা বন্ধি মানে ঘরের ভিতরে থাকে বেশি বেরোতে চায় না, তাদের বছরের অন্তপক্ষে 2 বার করে হলেও তাদের কিন্তু এই স্ক্রিনিং করা উচিত। আমি যে মেডিকেল ক্যাম্প গুলো করি মেডিকেল ক্যাম্পে এই যে লাইনের ছবিগুলো দেখছেন দেখলেই বুঝবেন যে ছেলেদের তুলনায় কিন্তু মেয়েদের সংখ্যা বেশি, এবং এই মেয়েদের সংখ্যা বেশি থাকার কারণ হলো যে আমাদের একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে মেডিকেল ক্যাম্প গুলো করি এবং যারা হয়তো শহরে এসে মেয়েরা হয়তো তাদের চিকিৎসা বা পরীক্ষা করানোর সুযোগ তারা পায় না, কিন্তু আমরা গ্রামে যখন যে সমস্ত যন্ত্রপাতি নিয়ে তাদের রক্ত প্রস্রাব আল্ট্রাসোনোগ্রাম সব পরীক্ষা করি তখন মেয়েরাই যারা আগে পরীক্ষা করে নেয় ওরা কিন্তু আগ্রহী হয়ে আগে চলে আসে, যে আমরা তাকে করার সুযোগ পাই না করিনি। তো এইভাবে আমি মনে করি যে প্রত্যেক এরিয়া এরিয়া যে যেখানে আছে তাদের মেয়েদেরকেও এইভাবে তাদের সুযোগ দিয়ে তাদের স্ক্রিনিং এর আওতায় আনা উচিত, তাহলে তাদের যে এই যে আর্লি লেটে ডিটেকশন হয় অর্থাৎ আর্লি ডিটেকশন হয় না এই প্রবলেমটা আমরা কাটিয়ে উঠতে পারবো। স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার প্রিয় দর্শক, তাই আমি আপনাদের কাছে বলছি যে আপনারা সময় দেরি না করে এখনই স্ক্রিনিং টেস্টে করতে পারেন, কারণ তাহলে হয়তো বোঝা যাবে যে বর্তমান পরিস্থিতি কি অবস্থা, কারণ আমাদের আজকের আলোচ্য বিষয়ে হলো কিডনি রোগের ভয়াবহতাটা। এবার আমি চলে আসছি স্যারের কাছে, আরেকটা জিজ্ঞাসা ছিল আমার স্যার বয়সের তারতম্য ভেদে, স্যার বয়স ভেদে স্যার আমি আপনার এই যে উপস্থাপনার মধ্যে স্যার দেখলাম যে অনেক ছোট বাচ্চাদের তো আমি দেখলাম যে তাদেরও হচ্ছে স্যার, মানে এই ক্ষেত্রে স্যার মানে এটাও একটা ভয়াবহ অবস্থা যে ছোট বাচ্চারও এটাতে স্যার হচ্ছে স্যার, সেই ক্ষেত্রে কি স্যার আপনার কোনো স্যার কোনো কি কোনো নিয়ম কানুন আছে বা কি করতে পারি আমরা বাচ্চাদের আগে থেকে? এটা হলো কি যে জন্মের কিছু কিছু রোগ আছে যেটা মানে বাচ্চারা রোগ কিডনি রোগ নিয়ে জন্মগ্রহণ করে এবং সেটা জন্মগত ত্রুটি, এই ত্রুটিগুলো যদি একদম জন্মের পরপরই যদি মানে চেক করে বেশ করে আল্ট্রাসোনোগ্রাম করেই আজকাল এগুলো ম্যাক্সিমাম নির্ণয় করা যায়। যেমন দেখা যায় কারো কিডনি থেকে যে নালিটা আসছে যেটা দেখেছে ইউরেটার, ঠিক এই ইউরেটারের যেখানে সরু সেখানে সরু থাকে এটাকে পিউজ যে অবস্ট্রাকশন বলে, এই জন্য কিডনিতে পানি জমে যায় বা হাইড্রোনেফ্রোসিস হয়। তো এটা আল্ট্রাসোনোগ্রাম করে যদি আগে ডিটেক্ট করা যায় তাহলে চিকিৎসা করে কিডনি বিকল প্রতিরোধ করা সম্ভব। দ্বিতীয়ত হলো যে কারো প্রস্রাব করার সময় সাধারণত মানে যে যে ইউরেটারটা যে ইউরিনারি ব্লাডার যেটা বা প্রস্রাবের থলেতে এভাবে অ্যাঙ্গেলে চলে আসে যে প্রস্রাব করার সময়টা একটা ভালভের মতো কাজ করে, প্রস্রাবটা সামনে চলে আসবে উল্টো দিকে কিডনিতে যাবে না কিন্তু কিডনি থেকে কিন্তু ঠিকই আসতেছে, কিন্তু কারো কারো এই ভালভের ডিফেক্ট থাকে যার জন্য প্রস্রাব করার সময় বাচ্চারা দেখা যায় সামনেও প্রস্রাব আসতেছে কিছু উল্টো দিকে চলে যায় কিডনিতে চলে যায় এবং তাতে কিডনির ভিতরে পানি জমে যায় এবং কিছু জীবাণু অনেক সময় কিডনিতে উল্টো চলে আসে। তো এটাকে VUR বলে, ইউরেটারি রিফ্লাক্স। তো এদের থাকা এদের কিন্তু এই বাচ্চাদের বারে বারে ইউরিন ইনফেকশন হয় এবং তাদের কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, তো সেই জন্য এটা ডিটেক্ট আগে থেকে করে চিকিৎসা দেওয়া যায়। অনেক সময় দেখা যায় বাচ্চারা প্রস্রাব করার সময় খুব কুদ দিয়ে প্রস্রাব করে বা চাপ দিয়ে প্রস্রাব করে বা কান্নাকাটি করে, তার মানে হলো যে প্রস্রাবের নালিতে একটা পর্দার মতো থাকে যেটাকে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ বলা হয়, এটাও যদি আগে থেকে অপারেশন করে দেওয়া যায় ছোট্ট একটা অপারেশন 6 মিনিটে তাহলে কিন্তু ওর আর কোনো কিডনির সমস্যা হবে না। অথচ এই এই ভালভের জন্য কত যে রোগী আমরা দেখি যে তারা তাদের বয়স যখন 16-18 হয়ে আসছে তখন সম্পূর্ণ 2টা কিডনি নষ্ট করে নিয়ে আমাদের কাছে আসছে, তো এগুলো আগে থেকে দেখা উচিত প্রিভেনশনের জন্য। আর বাচ্চাদের যে নেফ্রাইটিস হয় বিশেষ করে শীতের দিকে নাকি দেখা যাবে যে এক ধরনের নেফ্রাইটিস আছে যে স্কিনে যখন ইনফেকশন হয় অথবা গলায় ইনফেকশন হলে সেগুলো যদি অবহেলা করে তাহলে কিন্তু এদের ওই ইনফেকশনের কারণে তাদের কিডনি আক্রান্ত হতে পারে, এদের অ্যাকুইট ইনফেকশাস নেফ্রাইটিস অথবা AGN অথবা PHGN এই বিভিন্ন নাম এগুলো বলা হয় আর কি। তো কাজেই কোনো খুশ পাসনা হলে গলায় ব্যথা হলে এগুলো অবহেলা করা যাবে না, চিকিৎসা করতে হবে। আর বাচ্চাদের জন্য যে শরীরে ফুলে যায় যে ছবি দেখাইছি এটা বাচ্চাদের নেফ্রোটিক সিন্ড্রোম, এটা এটা চিকিৎসা করলে এদের ভালো হয়ে যায় 80 ভাগের চেয়ে বেশিরভাগ ক্ষেত্রে, এবং তবে এদের বারে বার আক্রমণ হতে পারে এবং এদের বয়স যখন 18-এর উপরে হয়ে যায় তখন 90 ভাগও বেশিরভাগ ক্ষেত্রে কমপ্লিটলি ভালো হয়ে যায়।
জি অনিমা ধন্যবাদ স্যার স্যার এখন যে বর্তমান যে পরিস্থিতি যেটার কারণে সারা বিশ্ব আমরা সবাই আছি আতঙ্কের মধ্যে এবং এটাও শোনা যাচ্ছে যে সামনে এটার সেকেন্ড যে আরেকটা যে ভয়াবহতাটা আসছে কোভিড স্যার এটার পরিপ্রেক্ষিতে স্যার আপনার কি বলার আছে স্যার আমাদের যারা কিডনি রোগে ভুগছেন স্যার তাদের নিয়ে এখানে আমরা আগে বলেছি যে আমরা জানি যে কোভিড এর মানে কতগুলো রিস্ক ফ্যাক্টর আছে অর্থাৎ যাদের এই রিস্ক ফ্যাক্টর গুলো আছে তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকিও যেমন বেশি আবার তাদের যদি আক্রমণ হয়ে যায় তাহলে তাদের জটিলতাও বেশি হতে পারে একটা হলো যে যাদের অলরেডি হার্ট ডিজিজ আছে বা হার্ট ফেলুর যাদের আছে যাদের ডায়াবেটিস আছে যাদের হাই প্রেশার আছে আর কিডনি রোগ যাদের আছে ওই কিডনি রোগের কারণে তো ইমিউনিটি এদের এমনি কমে আসে আবার যারা ক্যান্সার থেরাপি কেমোথেরাপি না এদের ইমিউনিটি কমে আসে আর যাদের বয়স বেশি এদের প্রতিরোধ ক্ষমতা কম থাকে কাজে এরা কিন্তু সবাই ঝুঁকিপূর্ণ আর যারা কিডনি রোগ হয়ে বিশেষ করে কিডনি সব রোগীরা না তো যারা যে রোগীরা ডায়ালাইসিস যারা যাদের করতে হচ্ছে অথবা যাদের কিডনির তৃতীয় চতুর্থ পঞ্চম ধাপে যারা আছে এরা কিন্তু এই ঝুঁকির মধ্যে তারা পড়ে এবং সেই সাথে কিডনির যারা নেফ্রাইটিস যারা বলেন যাদের মুখ টুক ফুলে থাকে এদের স্টেরয়েড ট্রিটমেন্ট করা হয় স্টেরয়েড খাওয়ার আগে থেকে খাওয়ার জন্য এদের ইমিউনিটি কম থাকে আবার যারা কিডনি সংযোজন যাদের করা হয়েছে এদের কিন্তু ইমিউনিটিকে দমে রাখা হয় যাতে যে কিডনিটা দেওয়া হয়েছে সেটাকে বাতিল করে না দেয় সেই জন্য তো এরা কিন্তু সবাই ঝুঁকিপূর্ণ বিশেষ করে যাদের ডায়ালাইসিস যাদের হয় এদের দেখা যায় প্রায় রুগীদেরই এদের 90% বেশি এদের উচ্চ রক্তচাপ আছে 60% বেশিরভাগ ক্ষেত্রে এদের ডায়াবেটিস আছে এদের 60-70% বেশি ক্ষেত্রে দেখা যায় এদের হার্ট ডিজিজ আছে যে একটার একজন রোগীর অনেকগুলো কোমরবিডিটিস থাকে সেজন্য ঝুঁকিপূর্ণ সেজন্য এদেরকে আমরা বলি যে এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে যে তারা বিনা কারণে যারা বাইরে না যায় এবং একজন থেকে আরেকজনের ট্রান্সমিশন যাতে না হয় সেটা তো টিভিতে বারবার দেখানো হচ্ছে যে আমাদের পার্সোনাল কন্ট্যাক্ট যারা আছে বা একজন থেকে আরেকজনের যে সোশ্যাল ডিস্টেন্স এগুলো মেনটেন করা পার্সন টু পার্সন ডিস্টেন্স মেনটেন করা নিজের পার্সোনাল হাইজিন মেনটেন করা সেগুলো করে নিজের জন ডায়ালাইসিস সেন্টারে যাবে তখন নিজস্ব মানে যতটুকু পারা যায় এমন একটা ভেহিকেলে যাবে যেখানে এটাকে ডিসইনফেকশন করেই নিতে হবে নিজের হলে সবচেয়ে ভালো বা রিক্সা যদি যায় সেখানে একটা স্প্রে হাতে রাখবে স্প্রে করে সেখানে বসবে এবং লিফটে উঠলে সেখানে সাবধানে মাস্ক নিজেরা পরা থাকবে ডায়ালাইসিস সেন্টারে যাওয়ার সময় ভালো করে হাত স্প্রে করে যাবে মাস্ক বেঁধে ডায়ালাইস করবে তাহলে নিজেরটা অন্যেরও যাবে না অন্যেরটা নিজেরও আসবে না এই সাবধানতা গুলো তাদের অবলম্বন করে চলতে হবে তবে আমি একটু পাশাপাশি মানে আসার কথা একটু শোনাতে চাই যে আমাদের কিন্তু যে এই আমি যেখানে আছি আমরা সেখানে তিন ধরনের ডায়ালাইসিস রাখছি একটা হলো কোভিড নেগেটিভ আরেকটা হলো যাদের সন্দেহ করি তাদের জন্য আলাদা ডায়ালাইসিস এবং যারা পজিটিভ তাদের জন্য আলাদা সেপারেট একটা বিল্ডিং এ যাতে এদের কোনো টাচে না আসতে হয় তো এতে করে কিন্তু আমাদের এখনো মাশাআল্লাহ আল্লাহ চাই কোনো রোগীর কোনো কোভিডে কেউ আক্রান্ত যারা যারা নেগেটিভ আছে এদের কারো আক্রান্ত হয়নি তবে অন্যত্র যারা আক্রান্ত হয়ে যারা আসছে আমাদের কাছে তাদেরকে কিন্তু আমি এ পর্যন্ত 70-এর উপরে ডায়ালাইসিস দেওয়া হয়েছে 70-এর উপরে সংখ্যক রুগীকে এবং সেখানে আমরা প্রথম আমরা তিনটা রুগীর একটা রুগী পেয়েছিলাম অলমোস্ট ডেড বডি অবস্থায় আসছে দ্বিতীয়টা আধা ঘন্টা মাত্র ডায়ালাইসিস দেওয়ার পর মারা গেছে তৃতীয় একজন ডায়ালাইস চলাকালে বা ডায়ালাইসিস যতদিন কোভিড পজিটিভ ছিল সে মারা যায়নি পাশায় যাওয়ার পর লং কোভিড চিহ্ন হয়ে মারা গেছে এছাড়া কিন্তু আল্লাহ চাহে কেউ মারা যায়নি এতগুলো রোগীর মধ্যে কাজেই মানে অত ভয়ের কারণ নাই যে তাদের কিডনি রোগ আছে ডায়ালাইসিস হচ্ছে বলে আক্রান্ত হয়েছে মানে আমরা মরে যাবে সে আতঙ্কিত হয়ে যাবে এরকম কিন্তু তাদের মধ্যে বিরাজ করে তো যদি খুব আগে থেকে কেয়ার নেওয়া হয় সূক্ষ্মভাবে কেয়ার নেওয়া যদি আমরা মানে ভালোভাবে তাদের যদি যত্ন সহকারে ডায়ালাইসিস সেভাবে করা হয় তাহলে কিন্তু এই মৃত্যুর হারও এদের মধ্যেও যদিও এটা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন পাবলিকেশনে বলা হয়েছে অনেক বেশি মৃত্যুর হার কিন্তু আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে মৃত্যুর হার তুলনামূলকভাবে অত বেশি না তবে আমাদের সতর্ক থাকতে হবে ধন্যবাদ স্যার সত্যি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা আজকে জানতে পারলাম ধন্যবাদ আবারও ধন্যবাদ স্যার স্যার আরেকটি বিষয় স্যার আরেকটু একটা জিজ্ঞাসা ছিল স্যার অনেক সময় দেখা যায় যে এই ধরনের কিডনি পেশেন্টদের কাছে স্যার হাত পা অনেক ফুলে যায় স্যার স্যার সেই ক্ষেত্রে কি তাদের পানি খাওয়ার কি বা এই টাইপের কি কোনো কি তাদের কিছু কি অনুসরণ করতে হয় স্যার
হাত পা ফুলে যাওয়ার যে সম্ভাবনাটা থাকে স্যার? আসলে হাত পা মানে পানি খাওয়ার ব্যাপার তো আগেই বলছি যে প্রত্যেকের হ্যাঁ স্যার, আমরা লিটার পানি আমরা খেতে পারি, তবে আবার অনেকে বলি আমরা বেশি করে পানি খেতে, কিন্তু কিছু ক্ষেত্র আছে যেখানে কিন্তু পানি কম করে খেতে মানে করে খেতে বলা হয়। সেটা হলো কি, যে শরীরে যদি এমনি যার পানি অতিরিক্ত জমে আছে এবং যে কোনো কারণে হোক কিডনি হয়তো সে অতিরিক্ত পানি বের করে দিতে পারছে না, তখন কিন্তু যদি আরো বেশি পানি খাওয়া হয় তাহলে ওই পানি শরীরে আরো জমবে, শরীর ফুলে যাবে। কোন কোন ক্ষেত্রে সেই মানে বুকে যারা লাংস এর মধ্যে পানি জমে যেতে পারে, পেটে পানি জমে যেতে পারে এবং সেটা আমাদের অনেক ক্ষতির কারণ হতে পারে, মৃত্যুর কারণ হতে পারে। সেই জন্য যাদের শরীর মানে ফুলে আছে, তাদের শরীরে অতিরিক্ত পানি আছে, তাদেরকে বলা হয় পানি কম করে খেতে। সেটা ডাক্তারই ঠিক করে দিবেন, তার যে সে 1 লিটার খাবে নাকি 1 লিটারের চেয়ে কম খাবে নাকি আগে থেকে 1.5 লিটার খাবে। তবে শরীর ফুলে থাকলে তাদের ক্ষেত্রে পানি কম খেতে হবে, এবং যারা ডায়ালাইসিস করছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময়ই বলি যে আপনাদের যেহেতু কিডনি কাজ করছে না, প্রস্রাব মানে বেশি পানি খেলে সেটা কিডনি বের করে দিতে পারছে না, কাজেই কিন্তু তাদের সবসময় পানি খুব লিমিট করে খেতে হবে। এবং তাদের যদি চেষ্টা সবসময় যদি থেকেও যায় তাহলে একটু ঠান্ডা পানি এবং সেখানে একটু লেবুর অল্প একটু লেবুর রস দিয়ে তাহলে ছোট্ট গ্লাসে করে বারে বারে খাবে, যাতে তেষ্টা যাতে পারে জিহ্বাটা ভিজিয়ে রাখতে পারে। তো ধন্যবাদ আপনাকে এই এই সুন্দর মানে কন্ট্রাডিক্টরি প্রস্তাব মানে প্রশ্নটা, যে সবাইকে বলা হয় যে পানি বেশি খাবেন, কিন্তু অনেক ক্ষেত্র আছে যেখানে উল্টো পানি কম খেতে আমরা বলি। সেগুলো হলো যাদের কিডনি ফেলুর যাদের আছে, অথবা কিডনির নেফ্রোটিক সিন্ড্রোম হয়ে যাদের শরীর ফুলে যায়, যাদের সিরোসিস অফ দ্য লিভার হয়ে তাদের সিরামে রক্তে অ্যালবুমিন কমে যাওয়ার জন্য তাদের শরীরে পানি জমে যায়, আবার হার্ট ফেলুরের জন্য তাদের শরীরে পানি জমে যায়, এদের সবার ক্ষেত্রেই বলা হয় পানি কম করে খেতে এবং লবণ কম করে খেতে, যাতে করে তাদের তেষ্টা কম লাগে। আবারও ধন্যবাদ স্যার। সবাই বুঝতে পারছেন আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমরা অবশ্যই এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবো, বা এই রোগের ভয়াবহতাটা নিয়ে খুবই মানে এটা নিয়ে চিন্তারও কোনো কারণ নেই, কারণ স্যার অলরেডি স্যার শেয়ার করেছেন, স্যার জানিয়েছেন এখানে আমরা কি কি করতে পারি বা কি কি বিভিন্ন যে নিয়ম কানুন গুলো আছে তা কিভাবে আমরা অনুসরণ করলে আমরা প্রতিরোধ করতে পারি, যেখানে 70-80% দেখা যাচ্ছে এটা প্রতিরোধযোগ্য। আর স্যার খাওয়া দাওয়া এক্সারসাইজ সবকিছু নিয়েই আমরা আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই বুঝতে পারছেন যেটা কিভাবে এটা অনুসরণ করতে হয়। স্যার আরেকটা বিষয় ছিল স্যার, স্যার এই যে স্যার আমাদের ক্যাম্পস এর অবদান, স্যার স্যার আপনাকেও স্যার অনেক ধন্যবাদ স্যার, এই ক্যাম্পস এর সাথে স্যার আপনি লিডারশিপ হিসেবে আছেন স্যার, স্যার ক্যাম্পস নিয়ে স্যার এটা জনসাধারণের মাঝে এই যে স্যার এটা সবার কাছে স্যার সবার নাগালের মধ্যে আছে, সবাই এটা নিয়ে আমাদের যেহেতু আমাদের এটা উন্নয়নশীল একটা দেশ, তাহলে এখানে বাকিরা সবাই কি মানে সব এটা কি পুরো বাংলাদেশে এখন কি ক্যাম্পস কাজ করছে? ধন্যবাদ আপনাকে ক্যাম্প সম্পর্কে আপনার ইন্টারেস্টের জন্য। এটা ক্যাম্পস এর কিন্তু অ্যাব্রিভিয়েশন যদি বলি কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি, এবং আমাদের কাজই হলো যে দেশব্যাপী যতটা আমরা পারি যে এর এই যে সচেতনতার যে বাণীগুলো আছে সেগুলো পৌঁছে দেওয়ার জন্য। তো আমাদের আমরা কিন্তু বিভিন্ন সময় র্যালি করেছি, ইভেন একসাথে একযোগে আমরা 68 ডিস্ট্রিক্ট করতে পারিনি, তবে আমরা 47 ডিস্ট্রিক্টে কোন এক বছর 57 ডিস্ট্রিক্ট পর্যন্ত আমরা র্যালি করেছি একযোগে। তো আমাদের কার্যক্রম এভাবেই সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে, তবে যে ডায়ালাইসিস সেন্টার যেগুলো আছে ডায়ালাইসিস সেন্টার গুলো আমরা অ্যাওয়ারনেস এর কাজ করতে যেয়ে আমরা দেখলাম যে কোনো কোনো এরিয়া আছে যে যেখানে ডায়ালাইসিস এর কোনো সেন্টার নেই, তাদের ডায়ালাইসিস করার জন্য 100-150 কিলোমিটার দূরে আসতে হয়, অনেক সময় রাস্তায় অনেক আমাদের পরিচিত রোগীগুলো তারা মারা গিয়েছে। তো সেই জন্যই চিন্তা করে আমি টাঙ্গাইলে একটা ডায়ালাইসিস সেন্টার করে দেই, এরপর একটা চাঁদপুরে একটা ডায়ালাইসিস সেন্টার করে দেই, এরপর মাদারীপুরে, কারণ ওই ফেরি পারাপারের সময় আমার খুব প্রিয় একটা একজন রোগী ছিল, সে স্কুল টিচার, সে মারা যায়, তো তারপরেই আমি তার 2 মাস পরে ওখানে একটা সেন্টার আমরা করে দিই, এবং আরো কিছু সেন্টার সখীপুরে আমার নিজের যে থানা সেখানে করার একটা আমরা কাজ এগিয়ে যাচ্ছি, এবং ঢাকায় আরেকটা সেন্টার আমরা করে দিচ্ছি যেখান থেকে আমরা ট্রেনিংও দিতে পারবো যারা ডায়ালাইসিস যে টেকনিশিয়ান আছে তাদের।
তো এই কাজগুলো আমরা করে যাচ্ছি এবং পাশাপাশি অ্যাওয়ারনেসের কাজগুলো আমরা চেষ্টা করছি দেশব্যাপী ছড়িয়ে দিতে। তবে এই জন্য শুধু আমাদের একা একটা সংগঠনের পক্ষেই সম্ভব নয়, আপনাদের মতো লোক যারা আছে তারা সবাই যদি এগিয়ে আসে তাহলে সবার সহযোগিতায় আমরা অবশ্যই আশা করি যে আমাদের এই যে যে কার্যপরিধি সেটা আমরা দেশব্যাপী আমরা বিস্তৃত করে দিতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। স্যার আরেকটি বিষয়, স্যার আপনি কিন্তু স্যার বলছিলেন যে খাওয়ার দাওয়ারের ক্ষেত্রে স্যার যারা অনেক বেশি অনেক মানে অতি ওজন নিয়ে আছেন অথবা যারা অনেক মিষ্টি খাবার পছন্দ করেন বা শাকসবজি কম খেতে চান, স্যার তাদের ক্ষেত্রে তারা কি করবেন? স্যার তারা কি একদমই মানে হয়তো তাদের ডায়াবেটিস নেই বাট তাহলে কি তারা খাওয়া কিন্তু দেখা গেল যে তাদের কিডনি রোগ আছে, তো সেই ক্ষেত্রে তারা কি করতে পারে স্যার? স্যার এটা আমারও স্যার আরেকটু স্যার বলতে চাই, সেটা আমার একটু জানা ছিল স্যার কারণ আমি নিজেও স্যার অনেক মিষ্টি পছন্দ করি স্যার, তাই একটু জানতে চাইছি স্যার আমার কি কোনো ঝুঁকি, স্যার মিষ্টি পছন্দ করি স্যার তাই কি কোনো ঝুঁকি থাকতে পারে স্যার? আচ্ছা থ্যাংক ইউ, এটা একটু একটা কমন মানে একটা আইটেম আর কি, মিষ্টি মানে কোনো আত্মীয় বাড়ি গেলে যদি মিষ্টি, আগে এমনই তো ছিল যে যদি মিষ্টান্ন কেউ হাতে করে না যেত তাহলে ওই জামাই ভদ্র না, আবার যদি শ্বশুর বাড়ি গেলে তাকে যদি মিষ্টান্নই না খাওয়ালো তাহলে কিসের শ্বশুর বাড়ি, এবং সমস্ত আত্মীয় স্বজনই বাড়িতে গেলে মিষ্টান্ন একটা আইটেম থাকতেই হবে এবং যাওয়ার সময় নিয়ে যায়, এটা আমাদের প্রচলন, কাজে আমরা সেই মিষ্টির থেকে একবার বঞ্চিত হবো আমরা সেটা বলি না। তবে আমরা যে খাবারগুলো খাই এর মধ্যে যদি আমরা প্রতিনিয়ত যদি মানে যারা এবং সুস্থ মানুষ তারাও যদি অতিরিক্ত মিষ্টি, অতিরিক্ত লবণ, অতিরিক্ত ঝাল, ইভেন কি অতিরিক্ত মাংস জাতীয় খাবার যেগুলো আছে আমিষ, যেগুলো এখন দেখা গেছে বিভিন্ন গবেষণায় এগুলো আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট করে হেলথের জন্য, তো অতিরিক্ত কিন্তু একটা শব্দ আসে এর সাথে, আমরা খেতে পারবো না তা না, আমরা খাবো কিন্তু সেটা খুব পরিমিত সীমিত আকারে, আর মিষ্টি খেলেও সেই মিষ্টিগুলো যেন সরাসরি সুগার না খায়। আমরা যদি ফ্রুটস এর মধ্যে কিন্তু মিষ্টি আছে কিন্তু ফলের সাথে খেলে অতটা অসুবিধা নাই, কেননা ফলগুলো ফলের সাথে কিন্তু অনেক ফাইবার থাকে, সেই ফাইবার ডাইজেস্ট হয়ে সেই মিষ্টিগুলো রিলিজ হয় ধীরে ধীরে, তো স্লোলি রিলিজ হলে মানে তখন আমাদের রক্তে হঠাৎ করে সুগার বেড়ে যায় না বা হাইপার ইনসুলিনেমিয়া হইয়া পরবর্তী সময়ে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ওভাবে বাড়বে না। কিন্তু আমরা যদি একদম ডাইরেক্ট সুগার দিয়ে তৈরি করা শরবত বা ওই জাতীয় চিনি দিয়ে তৈরি করা জিনিস যদি একদম রেডি খাই তাহলে কিন্তু এগুলো তাড়াতাড়ি রক্তে মানে খাদ্যনালী থেকে রক্তে চলে যায় এবং রক্তে সুগারের পরিমাণ বাড়িয়ে দেয়, বাড়ার সাথে সাথে আমাদের প্যানক্রিয়াস থেকে তখন কিন্তু অতি অনেক বেশি পরিমাণে ইনসুলিন সিক্রেট হয়, তো এই যে বেশি পরিমাণে ইনসুলিন সিক্রেট হয় এই বেশি পরিমাণ সিক্রেট করতে করতে এক সময় দেখা যায় আইলেটের, আমরা জানি যে আমরা যদি এক্সারসাইজ করি মাসল ডেভেলপ হয় কিন্তু আইলেট অফ ল্যাঙ্গারহ্যান যেখান থেকে ইনসুলিন সিক্রেশন হয় সেটা কিন্তু প্যারাডক্স, ওরা যত বেশি কাজ করবে ওরা তত এক্সস্টেড হয়ে যায় এবং ওরা ড্যামেজ হয়েছে আলটিমেটলি, তো বেশি ইনসুলিন সিক্রেট করতে করতে যারা বেশি মিষ্টি খাবে তাদের কিন্তু ডায়াবেটিস প্রবণতা একটা বেড়ে যাবে, সেই জন্যই ডাইরেক্ট সুগার খেতে না করা হয়, বলা হয় যে সুগার খেলে ইনডাইরেক্ট যেমন ফলের সাথে বা তৈরি মানে অন্য কিছুর সাথে বা খাবারের আইটেমের সাথে মিশিয়ে পিঠা করেও যদি খাওয়া হয় একটু কম সুগার দিয়ে খাওয়া যাবে ওতে কোনো অসুবিধা নেই, কিন্তু সরাসরি চিনি শরবত জাতীয় বা চিনি দিয়ে তৈরি করা যে বিভিন্ন ধরনের পানীয় আছে এই যে পানীয় এগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে সুগার থাকে, যে পানীয় গুলো খাওয়া হয় বাচ্চাদের খাওয়ানো হয় এতে একদিকে যেমন ডাইরেক্টলি হাইপার ইনসুলিনেমিয়া করছে অন্যদিকে ওই পানীয় এখান থেকে কিন্তু সুগার থাকার জন্য ক্যালোরি হচ্ছে বেশি এবং ওই ক্যালোরি এডি ক্যালোরির জন্য তাদের কিন্তু ওজন বেড়ে যাচ্ছে, এবং অন্যদিকে ওই পানীয়তে যে উপাদানগুলো আমি তো আটলান্টে দেখেছি যেখানে কোকা কোলার জন্ম যেখানে তৈরি হয়েছে সেখানে কত বিশাল, যারা গেছে তারা বলতে পারবে যে কত শত আইটেম আছে যেগুলো মিশানো হয় সাথে, তো এতগুলো আইটেম দেওয়া হয় অনেকগুলো আছে হেলথের জন্য ক্ষতিকর বিভিন্ন রিসার্চাররা বলে থাকে, তো সেই জন্য এই এই যে রেডি যে সুগার যেগুলো আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, তবে পরিমিত খাবার যা খাবে সেটা পরিমিত খাবে, ওজন যেন না বাড়ে, ওজন যেন কন্ট্রোল থাকে, আর ফাস্ট ফুডের মধ্যে প্রচুর পরিমাণে কোলেস্ট্রল থাকে সেই জন্য ফাস্ট ফুড গুলো অ্যাভয়েড করতে বলা হয়, এবং রেডি ক্যালোরি থাকে এবং প্রচুর ক্যালোরি থাকে ওগুলো খাবে আর দেখা যাবে শুধু ক্যালোরি ওজন বাড়তে থাকবে, সেটা বাচ্চার জন্য ভবিষ্যতে অনেক ক্ষতি করবে। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমরা অলমোস্ট একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শুনছিলাম কিডনি রোগের ভয়াবহতা এবং প্রতিরোধে করণীয়,
আশা করছি আপনারা সবাই অনেক উপকৃত হয়েছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এর সৌজন্যে, এবং আমাদের সার্বিক সহযোগিতায় আছেন কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি, এবং আমাদের সাথে আছেন স্বনামধন্য অধ্যাপক ডাক্তার এম এস আহমদ স্যার। আশা সবাই সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে আছেন পাশাপাশি। স্যার আপনার কি আর কিছু কি স্যার বলার আছে? স্যার আমি মানে কথাগুলো আবারও রিপিট করবো, কারণ এগুলো কথা অনেকবার অনেকবার আমি বলতেই থাকি বলতেই থাকি। এই জন্য যে আমরা যে কথাটাই বলি, অনেক হয়তো মনের থেকে যদি দিলের থেকে বিশ্বাস না করে প্র্যাকটিসে না আসে সেগুলো কাজে লাগে না। এই যে কথাটা বললাম সেটা জিস্ট এটাই যে কিডনি রোগ মানে খুবই কমন, কারণ আমাদের দেশে 2 কোটির অধিক লোক কিডনি রোগে আক্রান্ত। এটা ভয়াবহ, এই জন্য একবার বিকল হয়ে গেলে তখন মৃত্যু অবধারিত যদি চিকিৎসা না করা হয়। আর চিকিৎসার ব্যয় এত বেশি যে দেশের শতকরা 10 ভাগ লোক করতে পারি না। কিন্তু পাশাপাশি একটা সুন্দর একটা সুসংবাদ আছে, আমরা যদি একটু ভালো হেলদি লাইফ স্টাইল যদি আমরা চর্চা করি প্রতিনিয়ত, তাহলে আমরা 50 থেকে 60 ভাগ অথবা তার চেয়ে বেশি ক্ষেত্রে এই কিডনি রোগ, এই ভয়াবহ কিডনি রোগ প্রতিরোধ করতে পারি। এবং যে হেলদি লাইফ স্টাইলের কথা যেগুলো আমি বলেছি সেগুলো যদি চর্চা করা হয়, শুধু কিডনি ভালো থাকবে না, আপনার মূল্যবান অঙ্গ হার্ট, আপনার ব্রেইন স্ট্রোক, আবার যে ক্যান্সার জাতীয় যে রোগগুলো আছে, সমস্ত অসংক্রামক যত ব্যাধি আছে সবগুলোই এই লাইফ স্টাইলের দ্বারা প্রতিরোধ করা সম্ভব। কাজেই আমি দর্শক আজকে যারা দেখছেন এবং যারা ইউটিউব থেকে বা বিভিন্ন মিডিয়া থেকে যারা দেখবেন, তাদের প্রতি শুধু অনুরোধ রাখবো যে এই কথাগুলো যা বলেছি সেগুলো নিজেরা প্র্যাকটিস করেন। আমাদের আত্মীয় স্বজন যে বন্ধু বান্ধব যে যেখানে আছে তাদের মাঝে ছড়িয়ে দেন, যেন আমরা সবাই মিলে সুস্থ থাকতে পারি। তো আমার কথা এইটুকুই, এইটুকু বলে আমি তনিমা আপনাকে এবং হেলথ কেয়ার কে আমাকে এই যে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন এর জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং দর্শক মন্ডলী যারা শুনবেন তাদেরকে আমি বা শুনেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। স্যার আমিও স্যার আমাদের হেলথ কেয়ার পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি স্যার, এবং অবশ্যই স্যার ধন্যবাদ যে আপনি আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে এই মূল্যবান সময়টুকু দিয়েছেন। আশা করি দর্শক শ্রোতা আপনারা সবাই অনেক উপকৃত হয়েছেন। স্যার আমরা এই ধরনের অনুষ্ঠান স্যার আমরা আরো অনেক করতে চাই যাতে সবার মধ্যে সচেতনতা আরো বাড়ে। আর সাথে স্যার আপনি ক্যাম্পসের কথাও বলছিলেন স্যার, স্যার আমরা এরকম অনুষ্ঠানের মাধ্যমে আরো বাড়াতে চাই সচেতনতা স্যার, আবারও ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পারছেন আমরা আজকে এরকম একটা অনুষ্ঠানে স্যার আমাদের সাথে এসেছেন, সরাসরি প্রশ্নের উত্তর দিবেন স্যার, নিজে স্যার কিছু অনেক কিছু আমরা অনেক তথ্যবহুল জিনিস স্যারের মাধ্যমে আমরা জানতে পারলাম। ক্যাম্পসের একটি ভিডিও দেখলাম যে কিভাবে সর্বসাধারণের জন্য তারা কাজ করে যাচ্ছেন। তো এতটুকুই ছিল বলার। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই হাইজিন মেনটেন করে থাকবেন। সবাইকে সৃষ্টিকর্তা সুস্থ রাখুক, ভালো থাকুক, ভালো থাকুন সবাই। এই কারণে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি।